আর একটা পরিচয় হইল মানুষের ধর্মীয় পরিচয়। পরিচয় অনেক সময় মানুষ সম্মান কামায়, সম্মানিত হয়, আবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ সমাজ অপদস্থ হয়, ইজ্জত হয় না। যে মানুষের ব্যক্তিগত পরিচয়টারে কন্ট্রোল করিয়া জীবনে চলে, ই মানুষের ইজ্জত থাকে। আর যেন গিয়া অতিরঞ্জিত করাত লাগি যান, এ নিজের হাতে নিজের পাও খেয়াল লাগবে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ব্যক্তি পরিচয় অনেক সময় মানুষ ইজ্জতিও বলে আবার বিজ্জত হয়। যেমন আপনার লগে আপনার বাড়িত, আপনার লগে বাজার, এক হোটেল, এক জায়গা পইয়া এক মানুষের চা খাইলা, দীর্ঘদিন সম্পর্ক, চলা ফিরা, গান খেলা, মার্কেট দুনিয়া সপ্তাহ একলগে ঘুরে, আর তা বেটার দুই ছুটি গেছে, বেটা এমপি থাড়াইতো, ওই গেছে এমপি, এমপি আরো একদিন বাদে উনার যায় মন্ত্রী। আপনি যেভাবে আগে উঠেলো ডাক দিত, রবি পাইব চা খাইয়া যাও, এমপি আর বাদে বেটারে আসলে ডাকবার সুযোগ আছে, মাত বুঝলে মাত্রই এমপি এবার আগে যে সময় আপনার লোকে সম্পর্ক আছে সেই সময় তো চাও খাইছেন, বিলিও এক লোকে টাচ্ছেন, মাতে যান সুবিধা সুবিধা বহুত আজাল বিজাল মাতো এক লোকে মাতিছেন, এমপি আনলে বা মন্ত্রী আনলে বেটারে আর আপনি এটা পাই পানি এই সময় বেটার পজিশন নিচে দিন উপরে দিন, হ্যাঁ আকাশ ছবি মানে আসমান সই দিব সই দিব লাগে না নি, এমন বেটা টাউন আইতে এলে মৌলি বাজার আইতে এলে টাকা তো নেই, এমনি আইবা না গাড়ি কিসের কান থাকবো, বুঝা গেল যে ব্যক্তি পরিচয় মাশাআল্লাহ এই মানুষটা বাক্কা উড়ে দিচ্ছে না নি, আল্লাহ না করো ও মানুষ আর বার একটু বেশি টানে উল্টানে করিতে আর বার খুব বেজ্জতি লোকের সারা পৃথিবীর শাসন করার মতো শক্তি আমেরিকা, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নাম চিনেন, সারা দুনিয়ার প্রভাবশালী নেতা, ও মানুষটা যখন একটু উল্টা পাল্টা মাতিল ইসলাম ধর্ম লইয়া, তখন দেখা যায় মুসলমান সম্বাদী গিয়ে তার যুক্তা দিয়ে চালান যে ঘুরে জুতা দিয়ে চাম আরো কুফরে ফড়ক আর না ফড়ক, মোটামুটি ইজ্জত শরীফ পাইছে তো মাত্রা নেই আর বেটারে জেল আড়াইল জেল তোলে কত বছর বাদে জেল কাটিয়া বাড়িয়া তার রুতাইন দেখতো বউ বাচ্চা তো কেইতো তার জানোর আর আমি তো কেইতো কইলা বাড়িয়া উঠিয়া কই আমার জুস টাকা নাম তোর বেজুই চিন্তা কইলা জুতা তো তাই। বাংলাদেশের এক মন্ত্রী কাদের সিদ্দিকীর ভাই ই বলল তো নাম ল না লওয়া ভালো, ইগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মক্কা মদিনা সম্পর্কে হইল, হই আমেরিকা তা কোন জাতি আমি ঠিক যে মুহাম্মদে হজ প্রতিষ্ঠা করিয়া তার দেশের মানুষের ধনী বানাইবার কথা হয়েছিল, কত ইজ্জতি আছে তার মানুষের তুলভা লাগছে মাতুই না, আমরা দেশের ইলা বহুত মানুষ আছে নর্মাল তো নেব তুফরি ডিউটি যাই আর বার মানুষের কাছে বিজ্জত হয়ে যায়, আমি যে ঘটান বুঝাইতে চাইছি ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ ইজ্জত কমায় আবার অনেক সময় মানুষ বিজ্জত হয়, কিন্তু যদি কোনো মানুষ ধর্মীয় পরিচয়টারে সঠিকভাবে লালন করতে পারে দূরিয়ে রাখতে পারে, এই মানুষের দুনিয়ার যেভাবে ইজ্জত, মৌতর গাটে ইজ্জত, কবর ইজ্জত, হাসর ইজ্জত, নিজান ভুল ফিরাত ইজ্জত, এমনকি জান্নাত ওই মানুষের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দূরে হয়ে সুহান পয়লা দিকে এরি কথা মানবা নেই মাত্রা না মানছ নি,
যে ধর্মীয় পরিচয়ে মূল্যায়ন করতে জানে তার ইজ্জত বাড়াইন কে আল্লাহ তুমি হইতে বাড়াইন কে আল্লাহ যে আল্লাহর গোলাম ইজ্জত পারবো তার ইজ্জত দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়ে দিবে জোরে কই সুবহানাল্লাহ তাইলে আমরা বুঝলাম যে ধর্মীয় পরিচয়টা মানুষের জীবনে খুব জরুরি মাত্রা নাই সাহেব ধর্মীয় পরিচয়টা মানুষের দরকারি না তোর খাই নাই মাশাআল্লাহ দেখি আমার মনটা পুরি গেল 1800 সাল পর্যন্ত ভারতে শাসন করছে মুসলমান নেতা আপনারা অবাক হইবা যে বর্তমান পৃথিবীর মাঝে ভারত যে আলোচিত একটা পিকনিক স্পট এরিয়া ভারতের যে জিনিসগুলা দেখার লাগে দুনিয়ার মানুষ কুঠিয়ায় কসম আল্লাহ একটা ঐতিহ্য কোন কাফিরের বানাই না প্রত্যেকটা ঐতিহ্য মুসলমান আপনার দিল্লি জামা মসজিদ যে ঘটনা আমি দিল্লি জামা মসজিদ নাই অন্য এরিয়া এই দিল্লির জমিন বর্তমান ভারতের রাজধানী যে দিল্লির দিল্লির চৌকানিয়া নিবার মতো যে জিনিসগুলা দেখার মতো ঐতিহ্য যেগুলো এর মাঝে প্রধান হইল তিনটা একটা হইল দিল্লি জামা মসজিদ দিল্লি জামা মসজিদ আলোচিত হওয়ার পিছনে বহুত কারণ আছে এর মাঝে প্রধান একটা কারণ হইল দিল্লি জামে মসজিদের লগে আমার নবীজির একটা গভীর সম্পর্ক আছে দেখিল আমি গত নভেম্বরও গেছিলাম এর সুযোগে আমি দিল্লি জামে মসজিদের ই কামরার খাদিম সাহেব বুঝেছি দিল্লি জামে মসজিদের ইমামতি যারা করেন এলো হইল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ দিল্লি জামে মসজিদের সুজা উত্তর পূর্ব কোণাত একটা কামরা আছে এখানে গোর আছে শুক্রবার এবং সোমবার বিকালে আসরের বাদে খোলা হয় ইগরের মাঝে সাইটটা নিয়ামত রাখা আছে এক নম্বরে হইল ইগরের মাঝে আমার নবীজির দুকসা চুল মোবারক আছে দুই নম্বরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক পাথর রুজে ফাড়া মারছিলাম এই পাথরের মাঝে আঙ্গুলের চাপ এখন পর্যন্ত আছে সুবহানাল্লাহ তিন নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নর আতল লেখার দুখান কুরআন শরীফের কপি আছে আর অনেক কারণে দিল্লি জামে মসজিদের ঐতিহ্য বিশেষ করে আল্লাহর মকবুল যত ওলি হল কি জমিনে আইসেন এরা লগে দিল্লি জামে মসজিদের একটা গভীর সম্পর্ক আছে জামে মসজিদ তো একটু দূরে হইল লাল কেল্লা বেশি দূরে না খুব কম লাল কেল্লা মুসলমানের ঐতিহ্য জামে মসজিদ তো একটু দূরে হইল বিশ্ব নন্দিত দুনিয়ার সবচেয়ে উঁচা মিনার যেটার নাম হইল কুতুব মিনার বর্তমানে মক্কা টাওয়ার হয়ে গেছে উঁচা আর নাইলে সারা দুনিয়ার মাঝে সবচেয়ে উঁচা টাওয়ার সবচেয়ে উঁচা মিনার হইল কুতুব মিনার আপনার হইলে অবাক হয়ে যাবে কুতুব মিনার মিনারই গুরুত্ব দামি হইল কিনা সারাটা কুতুব মিনারের নিচে তো নেই উপরে পর্যন্ত বিশাল মিনার এই স্টেজের চারটা স্টেজ মিলে অন্তত স্টেজের ডবল মিলে হোক ওটা পর্যন্ত আর বেশি সারাটা মিনারের মাঝে আল্লাহ পবিত্র কালাম উল্লাহ শরীফের নকশা কোরআন শরীফের নকশা আপনি আগ্রাত গেলে সবচেয়ে দামি যে জিনিস পৃথিবীর আশ্চর্য যে বর্তমানে 11 নম্বর আগে আছেন পৃথিবীর আশ্চর্য 4 নম্বর স্থান আগ্রার তাজমহল এগুলো গাছ থাকেন মুসলমান নাই সম্রাট শাহজাহানের সম্রাট শাহজাহান সারা পৃথিবীর মাঝে সবচেয়ে নামি দামি একটা স্থাপনা সম্রাট শাহজাহানের এই স্থাপনাটার যদি আপনি চিন্তা করেন যত দামি ছিল হইলে বলে আল্লাহর পবিত্র কুরআন শরীফের খাতির আল্লাহ দাম বাড়িয়েছে সুবহানাল্লাহ আগ্রার তাজমহলের চতুর্দিকে যে মেন যে সাতটা দরজা আছে দরজার উপরে কুরআন শরীফের নকশা সুবহানাল্লাহ আমার ভাই বল আপনি দেখো হু প্রায় 4,500 কিলোমিটার দূরে
আমরা সিলেট থেকে প্রায় 5-6 হাজার কিলোমিটার ইউপি প্রদেশ দেওবন্দর হালনা, এই শহরের নাম হইল রামপুর, নাম চিন্তা কুলতলি সাহেব যে মাদ্রাসা পড়ছেন রামপুর, তার দুইজন হদিস শরীফের উস্তাদ একজন হইল আল্লামা খলিলুল্লাহ রামপুরি রহমতুল্লাহ আর একজন হইল কাজীউদ্দিন রামপুরি রহমত। হি শহর গেলে আর বহুত নিয়ামত হল, এর মাঝে একটা নিয়ামত হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চিহ্ন সুবহানাল্লাহ। এক কথা সারাটা ভারত যখন আপনি ঘুরতে যাইবা তখন দেখবা যে ভারত হল এখন পর্যন্ত মুসলমানের স্থাপনা দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে আছে সুবহানাল্লাহ। ধর্মীয় পরিচয়ে মানুষের কিতাব করে কই দিয়া যায়, একটু ধৈর্য ধরছে। ভারত কতটা, নেপাল কতটা, পাকিস্তান কতটা, বাংলাদেশ কতটা, একমাত্র শ্রীলঙ্কা ছাড়া ভুটান মালদ্বীপ লাগাইয়া এই চতুর্দিগর যে দেশগুলা, আমি ওদমর জানা মতো এই দেশগুলার মাঝে কোনো একজন নবীর কদম এই জমিনাইয়ে লাগছে না, কিন্তু এই দেশগুলার মাঝে লক্ষ নাই কোটি 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 মুসলমান এখন বর্তমানে বাস করতে আছে। ভারতের জমিনে মুসলমান সংখ্যা কত জানেননি, গত বছরের হিসাব হইল প্রায় 22 কোটি মুসলমান বাড়ে। আপনার বাংলাদেশের জনসংখ্যা হইছে না বাটার সুবহানাল্লাহ হই না, ভারতের মুসলমান আছে খালি 22 কোটি, তারা মানুষ প্রায় 130-140 কোটি মানুষ হইল ভারতের, বাংলাদেশে লাগে 27টা বাংলাদেশ হইল তারপর জেলা বুঝলো। আমার ভাই হল বন্ধু হল এই জমিন গুলার মাঝে আল্লাহ দিন কলিমা দাওয়াত ইসলাম ধর্ম আইয়া প্রচার হইল যে আল্লাহর মায়ার বন্ধা গুলো উচিলায়, এরা আসলে দুনিয়াবি কোনো স্বার্থপর আসলে না, এরা দুনিয়ায় লোভে মোহিত হইয়া কোনো জাতর খাম করছিল না, এরা একটাই উদ্দেশ্য আছে এই জমিনা আল্লাহর দিনের পতাকারে উড্ডিন করিয়া মানুষের জাহান্নাম তুলে বাঁচাইয়া জান্নাতি বানানি সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম একটা পয়েন্ট আপনারা মনে রাখা উচিত, কোন ভাই দুঃখিত না জানো যদি কোনো প্রশ্ন হয় আমারে জিজ্ঞেস, আল্লাহ তৌফিক দিলে আমি জবাব দিব, আর না করলে আমি আমার বড় কোনো দুর্গস্থানে জানিয়ে আপনার লোকে আমি দেখাব, আমার কথা আমি পরিষ্কার নিয়ে যাবো। এই সিলেটের জমিনে আমরা যারা 1 কোটির মতো প্রায় মুসলমান, আমরা যে মুসলমান দাবি করিয়া বুঝলাম সত্যি করে রূপকা, আমরা আমরা ব্যক্তিগত ইমেজ তোলে আমরা মুসলমান হয়েছি না, আল্লাহর খাস মেহরবানিতে আমরা মুসলমান হয়েছি সুরে মাত্র দুনিয়া আল্লাহ তিন গোবালের বেড়ে আমরা অটো মুসলমান বানিয়ে দিয়েছে, কিন্তু এর পিছনে যদি ইতিহাস বা এর পিছনে যদি স্বর্ণোজ্জ্বল ইতিহাস তালাশ করি, আমার হলে একটা কথা মনে রাখিয়া দিবার দরকার আপনার, কোন ভাইয়ের যদি আমার কথা নাই তোরে কিচ্ছা করিয়া উড়াইতে চাই, আমি আপনার লোকের চ্যালেঞ্জ করবো যে আপনি কিচ্ছা বুঝই না, কিচ্ছা কারে কয় আর ইতিহাস কারে কয় ওখান দাম তৈরি হবে না মাতু যুগ, কিচ্ছা কারে কয় ইতিহাস কারে কয় ওখান আগে জানার দরকার। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ইচ্ছা কোনো কিচ্ছা নাই, এগুলি বাংলা স্বাধীনতার যুদ্ধ ইতিহাস মাথুকা, মানে আপনি আমি যদি আপনার বাচ্চাই ধরে কই বলে কিচ্ছা কই হইল ওলা ওলা 9 মাস যুদ্ধ হয়েছিল মানুষ মরছে এগুলো কিচ্ছ হইত, কিচ্ছার মাঝে হাসা আমি সে ভূত থাকা মাথুকা ভূত থাকে সুন্দর বাড়াই পাইয়া, কুরআন শরীফের মাঝে যে ঘটনাগুলো আল্লাহ বর্ণনা করছেন এগুলা যে কিচ্ছা হইবা তা শোনার ইতিহাস হইল কিতা হইবা, গুলারে কিচ্ছা করিবা না ইসলামের ঘটনা হইবা কিতাব হইবা ঠিক কোন সিলেটর বিষয়টা যদি আপনি তুলই
আইস্তনে 800 বছর আগর ইতিহাস আমি আর দেখো কা এই সিলেট 13 জন 14 নম্বর কোন মুসলমান আছে মা তুমি জানি দিলি 13 জন 14 নম্বর কোন মুসলমান আসলা না যে 13 জন মুসলমান আসলা এরা হইল হযরত শেখ সৈয়দ বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী 13 জন বা 13 টা পরিবারের মুসলমান জেরার নামে আজ 800 বছর বাদে এই এরিয়ার নাম হইল 13 রকম আপনি যা পাচ্ছেন বুরহানউদ্দিন সাহেবের চতুর্দিক এরিয়ার নাম কি তা 13 রকম দলিল পত্র 13 রকম আমার ভাই হল বন্ধু হল কত সুজা এই জমিনে ইসলাম আইছে না ইসলাম বহুত কষ্ট দিয়ে আইছে হযরত সৈয়দ সৈয়দ ফান্দানে রসুল নবীর বংশ মানুষ সুবহানাল্লাহ সৈয়দ বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আরব জমিন তো এই বল্লাজি এই দেশ আইসলা তার মূল একটা উদ্দেশ্য আছে মূল উদ্দেশ্য হইল একটা যে আমি জেনে যাইব অন্য আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করব আর পাশাপাশি নিজে হালাল ব্যবসা করে নিজের জীবন চালাই আরবের জমিন তো সৈয়দ সব আইতে আইতে বাংলাদেশ না তখন একটার নাম আছে হিন্দুস্তান হিন্দুস্তান এক এক এরিয়ার এক এক রাজা আছেন নিজের দলে বহত্তরি হত আজ পর্যন্ত জনতা রাজা জৈন্তা রাজা জৈন্তা রাজা সেই গর খান আজ পর্যন্ত জাফলং রৌদ রৌদর মাঝখানে আছে জাফলং গিয়া থাকেন আপনি জাফলং রৌদ ই গর ইকান আজ পর্যন্ত রয়েছে যে গরের ভিতরে জৈন্তা রাজা নিমক্ষার আমি মুসলমান করে বলি দিত জানোই এখন জাফলং রৌদ আপনি বীরের বাজার ভারিয়া যখন থামাইবা রৌডার মাঝখানে ইগোর কান রয়েছে এখন ইগো আসিল ইগালার রাজা ইগালার রাজা আসিল আরব ইগো নাম আপনারা জানেন রাজা গৌর আছেন না রাজা গৌর গোবিন্দের নাম শুনেন খুব প্রভাবশালী হযরত বুরহানউদ্দিন সাহেব নদীপথে আইয়া তাই এক পর্যায়ে অন্ধকার একটা এরিয়া যে এরিয়ার মাঝে কারেন্ট তো নাই বাতিও নাই এর মাঝে ধর্মর কোন আলো নাই পাহাড়ি এলাকার মাঝে আল্লাহর উলিয়েতান সঙ্গী সাথী বলতে দিয়ে আস্তানা গাল্লা আর সুযোগ সন্ধানী হইয়া থাকলা যে কোন দিন সুযোগ হইব ও জমিনে যত মানুষ মূর্তি পূজারি আছে সূর্য পূজারি আছে আগুন পূজারি আছে এরার গেছে দিনর দাওয়াত দিয়া আল্লাহ যদি কবুল করেন তো ইসলামের পতাকারী হয়ে গেছে ও মনোভাব নিয়ে তাই ইনাস্তানা গেছিলা এক পর্যায়ে তার জিন্দগির তার সঙ্গে কিচ্ছু করতাম বললাম না একটা মানুষের মুসলমান বানাইতে বলি আল্লাহ আমার জীবনটাকে ওলাও বেকার দেয় তখন নিজের চিন্তা মাথা তো নেওয়া যাইয়া আল্লাহর কাছে খান্দন আরম্ভ করছিলাম যে আল্লাহ আমারে সুযোগ দেও তুমি আমারে দয়া করে একটা বাচ্চা দান করো যদি একটা বাচ্চা দেও তাইলে ও বাচ্চার ছিলে হয়তো আমি বাদে আমার এই বাচ্চার খাতিরে আল্লাহ তুমি জমিন ও ইসলামের পতাকা আনতে উড়াইবার সুযোগ হইতেছো এখন আরো চিন্তায় খান্দন আরম্ভ হয়েছে খান্দিতে 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 আল্লাহর দয়া হয়ে গেছে একদিন বিবিয়ে ডাক দিয়া কই সাহ মনে হয় আল্লাহর দয়া হয়ে গেছে আল্লাহ আমারে হামেলা বানাই দিয়েছেন আমি গর্ভবতী যে সময় সুসংবাদ পাইলা তখন আরো বেশি করে আকৃষ্ট হয়ে গেলা যে আল্লাহ যদি দয়া করে এগু ছেলে সন্তান দেন যে আমার বাচ্চারে আমি দিন ধর্ম পথে আমি খেয়ে ঠিয়া যাই হয়তো কোনদিন ও বাচ্চারে ছিল আল্লাহ জমিনে ইসলামের কথা কারে বলাই সুহান আমার ভাই হল একেবারে সংক্ষেপ আমি বহুত কথা চালিয়ে চালি মূল বিষয়টা দেখাইতাম সে ধর্মীয় পরিচয় মানুষকে কই লিয়াছে যে সময় বুরহানউদ্দিন সাহেবের বাচ্চা দুনিয়ায় পাইবা এর পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে মান্নত করলা আল্লাহ যদি তুমি আমার একটা ছেলে সন্তান ওর বাবা বানাইলা তাইলে তুমি আল্লাহরে খুশি করার লাগি একটা গরু আমি তুমি আল্লাহর কাছে কুরবানি করি
Amusullar, izinine Allah'a her ziniş, jogotor sattık bana ya Allah'a emre dişe zeta zinişin lagi. Bahut manuşu tazakun izinine dua laksın. Burhanuddin sabır kura Allah duyarı gülüp turnimaz çan, ehşun çan Allah çan kuruyor. Subhanallah. Şad dinar bacchan nam rakhlak bin zari alam. Daha kuru kutu bacha bu nam gitar aksa. Gulzare alam. Allah riccha çayın Allah ne kuşu kurar manuşu çayın kurbanı kurar. Terajan manuş ba terata peribaran manşe ekta guru kawa tu sumbo kaya. Asumbo. Daha o zaman biri de asın. আমরা কোন কিছু গিনিরাই না গিনিস তো কোন আইবি রে ভাই কুরবানি দি আস্তা ইম গেমকে রাইয়া থই পূজা তার বংশে খাইছে না বেজার নি আছে বড় জং না বড় রে লেন জুরু কি বাত হইছে দেব ইনসাফ করতে ইয়া খাইন জানো একটা কথা বাচ্চু হইছে আল্লাহ আপনার اخلاق তে গতি গুরু কুরবানি দিবার তৌফিক দিছে আপনার মাথা চিকেন থাকে জানো যে আপনার দুই কেজি এক কেজি গরু গোশত কিনে আইবার তৌফিক নিশ্চয় আপনার মাথা না গানে আছে কুরবানি দিছেন আজকে গরিব করে খা খাইয়া আপনার লাই দোয়া করো আল্লাহ কবুল করো বড় দুঃখ লাগে আমরা মানুষ বড় ব্যবহার করি এই টাইমছে না গরু কুরবানি করে লইলা তেরো জন মানুষের যচ্ছামান্য খাইলা খাওয়ার বাদে চিন্তা করলা এই হালাল গোশত গেলেন কিতাব পশু পাখি যে দেওয়ার উদ্দেশ্যে তাই জঙ্গল নিয়ে কিছু গুস্ত রাখা ও গুস্ত অনলাইন থেকে খাইল বিভিন্ন প্রাণ নিয়ে আল্লাহ লীলা বুঝা বলে তাই মাথুর না খেলা লাগতো খাওয়া ইয়া গুস্ত খাইল তো খাইল আর ওখান দিয়ার আনাই দিল তার বাসা দিয়ে দেবো তো তার ভুল লাগে ওখানে মায়া কি বলি আচ্ছা ঠিক আছে আর ভাই গেলা পড়বার জায়গা গোবিন্দর মাংসর পূজা করার যে গর দীর্ঘ কৌগুর সামনে আউয়ার চঙ্গল চলে পড়ি গেল মাংস গরুর মাংস রাম রাম রে আমরা মারে খেতে যুব হয়েছে আপনারা উনি আসবার কিচ্ছু নাই একদম মাংস শব্দটা মুসলমান সংস্কৃতির নাই আমরা কিতা গুস্ত দূরে কত আমরা কিতা গুস্ত মাংস কিতা এ যা মায়ের অংশ ওলা মনে হয় যা মায়ের অংশ তাকে বলে যাতে গরুরে আমরা মাই দেখি এতে আমরা মাও নাই মাংস সবাই দিলে সারাই কোন বারোটা বাজাই বুঝলে আমার এখন বেশি মহান তিনবার সুযোগ করিয়া দেব মাতিয়ে না মাত বুঝলা নিস আইস তো আমরা গুস্ত কইব না মাংস কইব শোনা ভাই এমনি দূরে কথা কথা কইব মাশাল্লাহ ওটা একটু মনে রাখবে গুস্ত হইব জি চতুর্দিকে সৈন্য সামন্ত চালিয়ে পাঠাই লইল খুব কম সময় তোর ভিতরে খবর আইল যে মুসলমান ছাড়া তো এখান থেকে করার কথা না আমি নিশ্চয় ও জঙ্গলের ভিতরে কিছু মুসলমান হল থাকে এর এক দ্বারাই খাস যখন খবর চুকেই লইল আল্লাহ মুসলমান হইলে তো দেখা তুই সব আছে কইলে তুমি কি না কইবে তোমার জানো না জান দেখা তুই সব আছে দুই দিন ধরে আল্লাহর রিয়া হইলো আমি তো
সিপাহীটি দরিয়া নেওয়া হয়ে গেল রাজা বুরহান হযরত বুরহানউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহি জিকাই লইলে যে তুমি গরিব অবস্থা দিয়ে কিতার লাগে আল্লাহর কাছে চাইছিলাম যে একটা বাচ্চা দিলে এই বাচ্চা নসিলা তুমি আল্লাহরে খুশ করার লাগে একটা কুরবানি হায় লখোকি তা এক বাচ্চার লাগে তুমি আমরা মার গলা চার রাখতে লাগে সিপাহী ওগুলোরে ভাটাইছে যে ও বাচ্চাগুলো নিয়ে গিয়ে ও বাচ্চাগুলো হত্যা করিয়া যেভাবে গরুর গলার চাকু লাগাইছে ওভাবে বাচ্চার গলার চাকু লাগাই ভাইয়াই অনুরোধ করো জীবনে হারলে একটা দিন যাইও ও বাচ্চাগুলো খবর খান গেছি আগত এক বাচ্চার কাছে আমরা ঋণই আছি নিমত খারামি করাই না জানো আজকে আব্দুল্লাহ আছে না আব্দুল্লাহ তোর বাপেও বন্দি করা হইল আল্লাহর নবীকে খোয়া হইল যে তোমার বাচ্চার কারণে আমরা মার গলার চাকু লাগাই দিছ সিপাহী এখন যাও বুরহানউদ্দিন আর সেই বাচ্চাটারে তুমি গালিয়া জল্লাদ দিয়া এই বাচ্চারে ওজন করইব হায় মার তুলতনে এটা নিয়ে বাচ্চা ঘুরে আনন সব বুরহানউদ্দিন সাহেব চিৎকার করে খান দইন রে দল গোবিন্দ রাজা আমার হত্যা করিলে রাজা আমার জীবনটা নেওগি তবু আমার বাচ্চা ঘুরে হত্যা করিও না মনে মনে আল্লাহর কাছে চাইন আল্লাহ জীবনে হয়তো আর কোনদিন সন্তান পাইতাম নাই বুক পরে আশা লইয়া সন্তান জন্ম হইল গোলা আমার এই বাচ্চা গুতো আসলে আমার কোন স্বার্থে আমি তোমার কাছে টেনে চাইছি না মা বুদ্ধ দিন কায়েম করার স্বার্থে তোমার ধর্মরে প্রচার করার লাগি তুমি আল্লাহর গেস্তনে খান দিয়া বাচ্চা গো আনলাম আজ বুঝিল আমার সোনার বাচ্চার গোলা তো দেখাটা হয়ে যাইব খান দই রাজা গোল গোবিন্দ নিমক খারাম উঠিয়া গল বুরহানউদ্দিন কিভাবে তুমি গরুরে খাটছো গোলার দিকে তখন আল্লাহ বলিয়া কোন হুতাইয়া নবীর সুন্নত তরি কেমত পারছি রাজা গোল গোবিন্দ জল্লাদ রে হুকুম করে কই ও বাচ্চা দূরে হুতাইয়া গোলা যে ভাবে হাঁটে নো ভাবে হাঁটো আল্লাহর বলি চিৎকার করি খান দই বাচ্চা গো বাবার চকুর সামনে দুই টুকরো হয়ে গেল আল্লাহর বলি রে জিকায় কোন হাত দিয়া তুমি হাঁটছো আল্লাহর বলি এখন ডাইন হাত দিয়া হাঁটছি জল্লাদ রে বুরহানউদ্দিন টাইম রাত্রে টান মারিয়া খাটি আল্লাহ দেখো আল্লাহ বলিয়ে খাটা তার সবজিজার টুকরা বাচ্চার টুকরা হান্ডে লইয়া আসমান উঠা চাই না ফিল মহলা গো দুনিয়ায় তো কোনো দিন তোমার গেছে চাইছি না আমার এই বাচ্চার বিচার খান এই দেশও খেয়েও করতো না তোমার কুদরতি দরবার আমি বিচার দিলাম এই বাচ্চার রক্ত বুটাই তোরে তুমি কবুল করো তাই ফর ময়দান যেভাবে ইমাম হুসাইন ও চাইর মাসর ছয় মাসর বাচ্চা আলিয়াস গোর রক্ত কবুল করছে এমন লাগু হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাচ্চার গলার মাঝে চুয়া খাই বুক তলে তীর বার করিয়া টান মারিয়া বাচ্চার কলিজা পর্যন্ত যখন বাড়িয়া ইয়ে রক্তে লাল হয়ে যায় বাচ্চা জমিন চলে বিদায় হয়ে যায় ইমাম হুসাইনে বাচ্চার রক্ত দিয়া বাচ্চার শরীর রে মাখাই না ফেলে বাচ্চা তোমার লাগি গুসল নাই তোমারে গুসল করাইবার মতো ক্ষমতা আমার নাই বাচ্চা রে তোমার রক্ত রে তোমার শরীর লাগাইয়া দিলাম বাচ্চা যাও গে খুশি মনে যাও জানিয়া রাখিও কেয়ামতর ময়দান যেই দিন নবী কামলিওয়ালার সামনে যাইমু এই দিন তোমার প্রতি সুদর খবর আল্লাহর হাবিবর সামনে রাখি আল্লাহর দরবারে বিচার দিব আমার ভাই হল বন্ধু হল দুধর বাচ্চারে খুলর না দিলিয়া
হযরতে ইমাম হুসাইন আসমান মুকা চিৎকার করে কান্দাইনার কইন আল্লাহ বাচ্চার বদলা আমি দুনিয়াত কিছু চাইয়েন না মওলা গো কিয়ামতের ময়দানে দিন আমার নানা কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন উম্মতরে ফিরিশতা হলে টানি টানি দুজখনি ভাগো আল্লাহ ওই দিন আমার এই বাচ্চার রক্তর প্রতিটা রক্তর ফুটার বিনিময়ে নানা জানোর গুনাগার উম্মতে তুমি মাফ করে দিও আমার ভাই অকল বন্ধু অকল খাটা বাচ্চা করে কুলোর মাঝে লইয়া নিজের ডাইলা কান্দে হাতের মাঝে লইয়া হযরতে বুরহানউদ্দিন রওনা দিলা আল্লাহর বান্দার বাচ্চা করে দাফন করলা বিচারের লাগি মনস্থ করলা যে যাই তখন ভারতের জমিনে হযরত ফিরোজ শাহর ক্ষমতা একবার না দুইবার না তিনবার হযরতে বুরহানউদ্দিনের লাগি এই মুসলমানের বাচ্চার প্রতিশোধ নেওয়ার লাগি এই জমিনের মাঝে ফাটাইলা সৈন্য হল দুর্ভাগ্যবশত অসুস্থ হইয়া এমনকি রাজাগড় গোবিন্দর জাদুবিদ্যা হলোর সামনে ঠিকতে না পারিয়া মুসলমান সৈন্য হল ফিরিয়া গেলা এর কিছুদিন পরে হযরতে শাহজালাল রে আল্লাহর হুকুমে আল্লাহ আরবর জমিন তো নেই আমার জমিন তো নে দিল্লির আসামর জমিন সাল্লা আর দিল্লিত আওয়ার বাদে নিজামউদ্দিন আউলিয়ার মুখুনিয়া এই উসিলা সূত্র ধরিয়া ভারত তো নে হযরতে শাহজালাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়া এই জমিন আইয়া ইসলামর হত্যাকারীরা আমি সামান্য মনে করে দিব যদি আপনারা বিরক্ত না হন এরকম নিশাও বিষয়টা জানি না আমরা সমাজের বহুত নমুনায় মানুষ এই বিষয়টার রং গাইয়া রং টং বানাইছে আল্লাহ শক্তির একটা জবাব দিন জানো ইসলামের মাঝে কোন রং টং গর্তন বিষয় আছে শোনা ভাই নিজের হকা আছে নি এলা কিচ্ছু আছে নি যে আপনি ইসলামের পুত্রে আপনার ইচ্ছা মতো যেটা জানো করে তা আপনি হিন্দিল খাবার সম্ভব না ইসলামের ভিতরে ফান্ডামেন্ট কোন সুযোগ যে কোনো দলের হকানি আলী মানুষ কর্মী মদরসার মাশাল্লাহ সিলেটর জমিনের অবদান ইসলামের অবদান হইলে দুইজন অলি আল্লাহরে কেউ অস্বীকার করবার সুযোগ নেই আমি না আমার বাপেও পারত না এর মাঝে এক লম্বা রইলা আল্লামা ফুলতলি সাহ দুই লম্বা রইলা বরুণা শেখ সাহ এই অলি আল্লাহর দুই দলের যে দুইজন চেরা অস্বীকার করবার কোন সুযোগ নেই সিলেটর জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবদান রাখলে ই অলি আল্লাহর অবদান আছে নি জানেন ফুলতলিয়া হক আছে নি না আমি যিশুর মাছ কোনদিন করতাম যাই এক সময় করতাম বয়স্ক মাছ এখন নিজের চিন্তা দিতে জুস দি কত গু আসে জুসে উঠিয়া লঙ্গি খুলিয়া গোলাপ দুইটা জুস শোনা ভাই আমি জুস আল্লাহর রাস্তে হোকা এই দুই অলি আল্লাহর কথা এই জমিনের মানুষের বলবার কোন সুযোগ আছে না মাতকটা আপনারা মনে মনে কইতে পারেন বলে মনে করে বরুণার সামর বাড়ি ভান্ডা তাই আমি আব্দুল আদিক আনছি না আশ্চর্য আল্লাহ আমার মনে মন দিছে এটা আমার সাপ শুনে আমি নিচ্ছি বা সাপর আল্লাহ তো কথা নিয়েছি বরুণার শেখ সাপ যে আল্লাহ বলি কেনলা খান যদি আজকে সারাটা কবির মানুষের মন মানসিকতা যদি আল্লাহ দিলে তো এই জমিনের রং বদলে বুজুর্গরে যদি আপনি দেখার যাইতে দেখবা যে এরার এই জমিনের মাঝে অবদান ভুলবার কোন সুযোগ মাতকা ভুলবার কোন সুযোগ নাই
যে কোন দলের মানুষ মানুষ হত্যা চান্ডিকে জিকেন জানেছে ইসলামের ভিতরে বন্ডামির কোন স্থান আছে বুঝতে হবে না রে বাবা ইসলামের ভিতরে বন্ডামির কোন স্থান নাই ইদানিং কালে আইয়া কিছু মানুষ ইসলামের ভিতরে বন্ডামি হারাইছে আর কিছু আছে হারাইছে না জানি ইসলামের ভিতরে বন্ডামি হারাইয়া তারা ইচ্ছারে অলরেডি ব্যবসায় রূপান্তরিত হয়েছে মাথা নাই মুরিদের লন্ডি খুঁজিয়া দা পীরের লন্ডি খুঁজিয়া কি সে একটা হয়েছে মাতুরানি জিকির লইয়া বন্ডান দুরুদ লইয়া বন্ডান মিলাদ লইয়া বন্ডান আমরা মাঝে একটা বার হইছে ইটা মিলাদ লাগাইছেন বন্ডামি কিলে কিলা বন্ডামি করে মিলাদ শরীফ উঠে তারে যদি জিকা বলে ভালো হইলে এখানে নবী আইছেন এর দেখা হইছে দূরে হইছে বলে আউজিল্লা আমি আজকের এই মাহফিলে চ্যালেঞ্জ করি যাই আর আমরা যে লাভের মানুষ করতে চাব আমরা পীর মুর্শিদের জীবনে কোনোদিন ই মন মানসিকতা আমরা শিখাইছি না নবী আইছেন মনে করি আমরা কোনোদিন মিলাদ শরীফ মাসুই না কেন খাওয়াই নি আমরা জীবনে খাওয়াইছি প্রশ্ন এইবার আপনার কিতাল লাগে খাওয়া আমরা খাওয়াই দুই টাকা একটা কারণে দিলে আমরা নবীর মহব্বতে খাওয়াই সুবহানাল্লাহ নবীর মহব্বতে খুব কম মহব্বতে খাওয়া যায়নি আত্মা উঠেন আপনার দুয়া আসিল কুয়েত আসিল দুবাই আই দেখ সাতটা দরি খবর নাই বুয়া কোন ফোন নাই যোগাযোগ নাই আটটা বনাইছে বুয়া আব্বু আমি তো প্রাণ চাইছি কিটা হইলে রে আপু আপনি না জানেন পাল মারি উঠিয়া বোন গলা দরি আঞ্জা গলি ও বোন কি জুস উঠছে আপনি না জানেন আল্লাহ তাআলা দারাই না জানে ইলা বাস্তবতার প্রমাণ আমরা দেশে আছে নি না আছে এক ছাত্র পরীক্ষাত বালা রেজাল্ট করিয়া দেখা যায় কুশ হইয়া তার বাপও ভাল দে মায়ও ভাল দে হেও ভাল মত হইয়া সামান্য দুনিয়া কি এক জিনিস যদি আপনারে কুশ করিয়া হাল মারাই তো না আমরা তো হাল দেই না বাবা অন্তত কে আদব বসে তোমার নবীজিরে আমি সালাম খান সুবহানাল্লাহ এতে যদি কোনো ভাই পছন্দ হয় না আপনি দিবা না অসুবিধা নাই আপনার লগে আমার দরবারও নাই কোনো জাতর খাইছ মাতুই না হলে না কতদিন আমরা কই আমরা কোনোদিন কইছি না আমরা বলতাম গুলচলি মস্তকর কথা কইয়া আমার মস্তকর কোনো আলিমে কোনোদিন কইছি না যে কেমে লাভ বছর নাই কাজে এটা যেটা কই রাই কোন তোর বাড়ি যাই না ঠিক মানে হায়াম কি আবার বিশ্বাস করো তো একদিন হারাম কা আমার কথা আমি বুঝলাম না কসম আল্লাহ আমরা জীবনে কই না যে মিলাদ পড়ে না খাসি আল্লাহ আল্লাহ সাক্ষী রেখে এক নম্বরে হারাই মহব্বতে আর দুই নম্বরে হারাই তাজিমান সম্মান সুবহান আপনারা একান্ত বিশ্বাস করেন আমরা সব অবস্থা নবীজি সামনে নিয়ে চুলিয়া ধরাও ইকান বিশ্বাস করো শোনা ভাই নজরে কথা আর চুলিয়া দেখা তো বিশ্বাস করেন নি আমরা মোল্লামা নবী সামনে দাঁড়ি নিয়ে হতা দায়নি দায়নি হায়াতি গাইরুল লাকুম ওয়া মামাতি গাইরুল লাকুম ওয়া হাদিসের ব্যাখ্যা দেখো প্রত্যেক দিন নাই প্রত্যেক শুক্রবারে আর সোমবারে আমার উম্মতের আমলনামা আমি নবীর কাছে পৌঁছাই দেওয়া হয় আমার উম্মতর নেকির আমল দেখি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি আর গুনার আমল দেখি আমি আল্লাহ দরবারে আমি নবী আমার উম্মতর লাগি ইস্তেগফার করি সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নবীর কাছে নবীর উম্মতর সব দলিল সব খবর আল্লাহ সাক্ষী রাখি কথা আমি যেন বইয়া নবীর মনে করি আর নবীর খবর পাইলে না আমি যদি উভয়া নবীর মনে করি নবী হম তা না ইলা চিচ্ছা এটা আমি কয়েকদিন আগে আল্লামা অলিগুরি সাহেবের আমি ধন্যবাদ জানাইছি বদ্রলোকের একটা ওয়াজে মসজিদে উঠিয়া কইছে যে যদি নবীর মহব্বতে কোনো মানছে নবীর দুনিয়ার কোন জায়গা শুনে সালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাম দে কোনো দোষ নাই এখানে সাহাবীর ইষ্টকলে নিয়ে নবীর খেদমতেই সালাম পৌঁছাই আলহামদুলিল্লাহ
ও জগৎটা হকানি আলি মগলার মাঝে কিন্তু ইতালিয়া কোন বেজার নাই আর মোল্লা খান ট্রেনরা উঠি দেখি এই যে ধর্মের আজ করবে না এটা কাফের এলে এটা বাবু কি দাবলে এটা বাপ ও কাফের লেগু মারি গেলে বলে এগু মারার বাদে এগু কয় মারা উপরে যে গা শিখব ই গা সর ই গা শিখ নাই যে গরুয়ে খাইব গরুটা কা ই গরু দুধ যে গে খাইব হাগু কা ইয়া আল্লাহ ই কি দা কুমপালি কুল্লে রে ভাই কাফি রক ইন্ডাস্ট্রিজ তারি কুমপালি লাভাইল কাফি রক ইন্ডাস্ট্রিজ লারিং না জানো আমার জীবনে আমি বাঁচি না এক বেটারে আমি জিতপাট করিয়া ও আজকের প্রধান অতিথি যে সাহান সাহুজি আমি তার ভান্ডার বিরাইয়া ঠান্ডা দিয়ে মুসলমান বানাইছি আমি যেটা জীবনে বানাইলাম না একজন মুসলমান আমি যে চাঁদির কোম্পানি খুললাম আমার ভাই ইতালিয়া তুমি খেতালে আপনি এখন হকানি অলি আল্লাহ দরবার এক পর্যন্ত নাসিয়া বেটাইতে বেটিতে এখানে বুঝাই দামা বুঝেন বুঝছি দামা মৌলিকার বিয়ের কেটার লোক আমরা দেশে আছি আমরা এলাকাত বিয়ার খান চা কই তাহলে যে খানি কেন দেখেন খান আর আপনারা এলাকার তো সাগর আর ও ভাই এখন বল কই না দামা কই দামা দামা ও দামাল ভাল ও দামারে ভাই জানে বুঝলি আল ভাই কাল যাই আমার ভাই সকল বন্ধু সকল সত্যিকার অর্থে এই জমিনে হকানে উলামা ইকরাম ওলি আল্লাহ কোনদিন বন্ডামিরে সমর্থন করছেন না এই সুযোগ মাতকা দিছেন না সাদলাল সাহেব এই জমিনের মাঝে এত কষ্ট করলানি গান বাজনা বাজাইয়া টানতে মনে করা শুনা ভাই এন্ড কান্দা দিল কো টান আল্লাহ সরকার চিল্লি যে টান কান্দা তো মানুষে গান্ডা খাইতো মাতকা যে নিমক খানা মকলে ইচ্ছা কররা আপনারা জিজ্ঞাসা করে আমি জিকাই আপনার বাবার ফান্দার যদি মরার কবরের ফান্দার যদি কেউ বেচিন নাচায় নাচে মদ খায় গাঞ্জা খায় জিনার খাম করে জুয়া খেলে শিরক বেদাতি খাম করে আপনার কাছে আপনি আওলা দি সাথে শুনুন না আর আপনার বই না দান দিলেই কথা আপনি সত্যিকার আওলা দইলে তো আপনার কোন মাথা চুটি দিব এই করে আমি দুনিয়া চলে উঠাই যাবো আমার বাবার কবর ফান্দা তুই অনুমরে মনে করে দিন জানো আপনার আইটা ফাতারে আলো মাথায় কোথায় হতে পারি
সাজালাল সাহেবরে আমরা রুহানি বাবা ডাকি ইকান কইলে খুব তুরতুরি তুরতুরি এলার্জি একজন মুসলমানের বাপ কয়জন আছে কম দেখাইছে আটজন সব বড় মাছ বলে সবর বাপনি না বাপনার মাতোকা বাপনি আইলা একজন এর বাদে আইলা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা মিল্লাত আবিকু ইব্রাহিম ওয়া সাল্লা মুসলমান জাতির পিতার নাম কি দা জোরে কথা কি দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলে কয়জন আইলা পাঁচটা কয়জন দুইজন সুরা কাউসারের শানে নুজুল বার করিয়া দেখো আপনারা মান নবী হইলা আমরা উম্মতে মুহাম্মদের রুহানি বাপ সুবহানাল্লাহ ধরে বলছি কোন ভাই যদি তর্ক আনেন আমি অনুরোধ করবো আপনি দয়া করে তফসিরে জালালাইন খান বাদ তফসিরে জালালাইন খান বার করিয়া সুরা কাউসারের শানে নুজুল দেখিলেন জানো বড় কোনো তফসিরে যাওয়া লাগছে না ও তফসিরে ভাই দিবা যদি আপনার আওলাদ আমি দুনিয়ায় চলে কিয়ামত পর্যন্ত আপনার রুহানি আওলাদ আপনার উম্মত আমি দুনিয়াছি ও বাবুজন তিনজন বাংলাদেশে বাসিয়া চলিয়া তাকলিয়া খাইতে হইলে মানো না মানো বাঙালি জাতির বিচার বাঙালি জাতির বিচার কইয়া ইটান মানাইছে তনকে না মানলে ইচ্ছা দিচ্ছ করার নাই আমিও না মানলে গর্জনার ধরে মানাই আচ্ছা কত কয়জন আচ্ছা এন দেখি ভাই সব চল না বাদলি আন্দাজে মাত্র আমার মাইরে দেন দিয়া করছেন এনকিটা আব্বু আব্বা নানি ও কয়েছেন এই মাত্রই বা কয়েছেন যে মহিলারে বিয়া করছেন ই মহিলার বাপরে কিতা দেখুন ভাই সাহেব তার মুরিদর রুহানি বাবা সুহানো সত্যিকার একজন ছাত্র যে ছাত্র জীবনে কুরআন হাদিস শিক্ষা অর্জন করিয়া আল্লাহর পথের প্রতীক বনছে যে উস্তাদে তারে জান্নাতের পথের প্রতীক বানাইছেন এমন একজন ছাত্রর কাছে তার উস্তাদ তার বাপর মর্যাদা এর মাঝে হয়েছে বলে আটজন কমছে কমজন চাইল নম্বর দেখান যদি আপনার মানতো না মানতো না এখান যদি বাধু দিলাই এর বাদে আনতাবার বাবনে একজন যে জমিনের মাঝে আমি দুনিয়াত বাস করিয়া ই জমিনের মাঝে মূর্তি পূজা আছিল ই জমিনের মাঝে আগুন পূজা আছিল সব পূজা অকল চলে হরাইয়া ই জমিনের দুটি নিন্দা আছিল ই জমিনে মাথার টুপি আছিল না নামর করে যে শ্রী আছিল নামর করে যে গণেশ আছিল ওটা হরাইয়া ই জমিনে দেয়ার উল্লার বলি রুচিলাই আমার মাথার টুপি আইছে আমার নামর করে যে মোহাম্মদ আইছে আল্লাহ আমার ইমান নামক নিয়ামতর অধিকারী বানাইছে এমন একজন মকবুল আলী আল্লাহ শাহজালাল
আমি মুমিন মুসলমান হব উদ্দেশ্য করছে আর এই উদ্দেশ্যটা হইল আল্লাহর হুকুম আর নবীর তরিকা
আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপর লখরিয়া নিজে চলছে মানুষরে চালাইছে জ্বালানির চেষ্টা করছে জানিয়া রাখিও এই যে বুড়ো মানুষ এরা হইল সালিহিন হল নেকদার হল পলিও হল আর আমার পলিও হল লোক যারা ধরি দেব আমি রব্বুল আলামিনে তারারে হল নেকদারর দলভুক্ত করি লাইব এটাই আপনার শাহজালাল সাহেবের জীবনের যদি বাস্তবে দেখা যায় সামান্য আমি মনে করিয়া দিই আল্লাহর জমিন ধর্মীয় পরিচয় মানুষকে ওই পর্যন্ত লইয়া দেয় সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ব্যক্তিগতভাবে ইনতান ক্ষমতায় জমিন আইছেন না আল্লাহ তন্দ নির্বাচিত করিয়া পাঠাইছেন আমীন অন্ধ বুঝিয়া জুরি হোক আল্লাহ আইন ব্যক্তিগত না আইছেন না আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হইয়া আল্লাহর পক্ষ থেকে আমার ভাই হল বন্ধু হল শাহজালাল সাহেব তো এমন এক উজ্জ্বল নক্ষত্র যে আল্লাহর ওলি মাত্র 40 বছর বয়স এতিম হয়ে গেছিলাম মা মারা গেলাম হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি জন্মের কিছুদিন পরে বাবা মারা জন্মের কিছুদিন পরে মা মারা গেলা 40 বছর বয়স হযরত শাহজালাল সাহেবর বাবা ইসলামের যুদ্ধ যাইবার লাগি জিহাদে যাইবার লাগি অসহায় শাহজালাল 40 বছরের শিশু শাহজালাল রে শাহজালাল সাহেবর মামা সৈয়দ আহমদ কবির সাহেবর কাছে আমানত হয়েছে কইলা সাহেব আমার এই বাচ্চাগুলো অভিভাবক কেউ নাই আমি ইসলামের যুদ্ধ যাই আর কি এই বাচ্চাগুলি আপনার কাছে রাখিয়া আল্লাহর হাওলা করিয়া গেলাম এই বাচ্চাগুলি আপনি হাফিজ বানাইবা আলিম বানাইবা ইসলামের দাঈ বানাইবা যদি আল্লাহ হায়াত দেয় আমি এই বাচ্চার অভিভাবক কর্তৃক গ্রহণ করমু যদি ফিরিয়া নাই আমি আশা করবো এই বাচ্চারে আল্লাহ ইসলামের চেরাগ হিসাবে কবুল করতাম 5 বছর বয়সে গেলা কি বাপ গিয়া শহীদ হয়ে গেলা হযরত শাহজালাল ছিল এতিম এতিম হয়ে গেলা হযরত শাহজালাল সাহেবের মামা সৈয়দ সাহেব আহমদ কবির সাহেব শাহজালাল সাহেবের কুরআন শরীফ পড়ানি শুরু করলা 7 বছর বয়সে 33 পারা কুরআন শরীফের হাফিজ হয়ে গেলা কেন মনে রাখুন যেন শাহজালাল সাহেব আমল দাবান দিশা হিসাবে ঠানা ইনফোয়েলা আল্লাহ পবিত্র কালাম এসাইন বুকুর দাবি মাত্র 7 বছর বয়সে তাই কুরআন হাফিজ 13 বছরের ভিতরে তাই যত যাতের ইলিম আছিল কুরআন হাদিস ইজমা কিয়াস সমস্ত ইলিম আল্লাহ তাআলা মারুসিলে তন্দে দাম যেমনি ভাবে কুরআন হাদিসের ইলিম ঠিক তেমনি ভাবে তরিকার যে ইলিম আছে ফিরাকের যে ইলিম আছে আওটাও আল্লাহ তার নামার দ্বারা দান করেছে আমার ভাই হল বন্ধু 13 বছর বয়স যখন শাহজালাল সাহেব একদিন হরিণ জঙ্গল তুনে হযরত আহমদ কবির সাহেব খিদমত আইছে ইখান মিলে তো তুমি আসিব হইব বানাইয়া ওখান তা বাচ্চা করি মনে রাখুন জানি যে মানুষ আল্লাহর গুলাম হয়ে যায় ই মানুষ আল্লাহ সৃষ্টি জগতের সব কিছু তার গুলাম আল্লাহ বানাই নিজে আল্লাহ গুলাম আল্লাহ মাতুস পয়লা নিজে আল্লাহ গুলাম হয়ে গেছে নিজে আল্লাহর গুলাম বলতে পারলে আল্লাহর জমিনের সত্য আল্লাহ মানুষের গুলাম হজরতে জুনায়েদ বাগদাদি জঙ্গল তো চিল্লা দিয়া যাইরা মা দেখা ওই সময় যখন জঙ্গলের বাঘ সামনে এই বাঘ তুমি কি তার নাকি আল্লাহ বলি আমি বুঝলাম যে আপনার কোনো প্রয়োজন হইতে পারে আমার নিয়ে আপনি যাইতে পারেন আমি তো আমার মা দেখা চাইতাম আপত্তি নাই যদি মনে কিচ্ছু না নেই আমার ভিডিও সোয়াবটা আল্লাহর কসম দিয়া কই আর আপনার কোনো ক্ষতি করতাম না আপনার মারে দেখাই আর বাস গিয়ে আপনার জায়গাটা নিয়ে ফুসে রুমাল বার করিয়া বাড়ি মারিয়া সমুদ্র বিষয়টা সাথে সাথে স্টিমার ইয়া আল্লাহর ইয়া সফর চিটাঙ্গ জমিনে হযরত শাহ রহমতুল্লাহ
যে আল্লাহর ওলিয়ার উপর জুলুম তুলে পাথর হইয়া পাথর পাথর দুনিয়ায় রং তো মিলাইল হইত না পাথর কোনোদিন পানি বাসে না ইসলামের দাওয়াত দিয়া চিঠা লাগাই ও বাগেরহাট লাগতা হজরতে খান্দাহানা দিল কুমির হইয়া একটু হরিয়া গেলে বগুড়া হজরতে শাসন বলছি রহমতুল্লাহ মাসর ছুটি ইয়া ইজমিনা ইসলামের দাওয়াত হয়েছে সাজুল আলসাফ জানুয়ার বিচার লাগে কি এমন ভুল ভুল লাগে তার বই লিখে যার মোহাম্মদ কতদিন বুঝলাম তোমার মাঝে কিছু না কিছু আছে আই বুঝলাম যে তুমি হাসার কুল ফাগলে তুমি কদ্দাস যাইতে লাগে দুই মাস আইতে দুই মাস তুমি গেছো হলো হন তো নাকি যাতাসমান বাড়ি দিয়া আর বা রাইটের ভিতরে আইছো পাগলামি তো একটা সীমা ও তার মাঝে যদি মা ভাত লাগি যাই তো ইগুলি গোটাও রাখে মাতকা নবীজির মেজাজের ঘটনা গোটাও রাখে গোটাও রাখে শাহজাল আলোর দায় নমাজের এই ঘটনার গোটাও রাখে কিতাল লাগি আল্লাহ গোটাইলে আল্লাহর দিনের বাতি জ্বালাইবার লাগে জুরে সুবহান হরিণ নিজে দেওয়া তাইলো আমত কবির চাওয়ার দিতে আমত কবির চাওয়ার পয়সা দিত আমি হরিণের বিচার দিতাম না বিচার করতাম না তাই বাগনারে যে এতদিন ট্রেনিং দিলাম কিতাও ইলাই যে একটু টেস্ট হল ও জাজলাল যে ফাটা গিয়া দিয়া ওই জন্য আজকে অটো ক্যামেরা বাড়িয়েছে না সিসি ক্যামেরা সমস্ত নবী অগ্লো চকুত আল্লাহ সিসি ক্যামেরা আইছি সব সিসি ক্যামেরা যত পাওয়ার একজনে লাখ কোটি গুণ পাওয়ার সিসি ক্যামেরা আল্লাহ আমার নবীর চকুত আল্লাহর জীবনী পড়ছিলাম আমি অনেক মন হয়েছি যে আল্লাহর জগতের মানুষ আল্লাহ আমার এমন দুইটা চোখ দিয়েছে আমি জমিন ভৈয়া উদ্দিন নিচে দি তাকাই জমিনের নিচে কিতাব বিরাজ করে আমি মুজাদ্দিদে আলবিসানি সেকেন্ড তো লোকে দেখতে পাই আমি জমিন বইয়া আরশে আজিম মুখে কি আল করলে আল্লাহর আরশে আজিম আমি দেখবার সুযোগ আছে আচ্ছা না কেন সাজালান সাহেবের মুর্শিদে টান্ডে ফাটাইছেন জঙ্গল যে কম বয়সী বুয়া আল্লাহর অলি বানাইয়া দিন ফাটাইলাম যদি বাঘে তাল গর্জনার ধরিল ও গাছ বইয়া তাই নন্তনে সিসি ক্যামেরা লাগাইছেন জঙ্গল মুখায় সাজলাল বাগর সামনে কিলা জায়গা কিলা গিয়াতেন বিচার করলা ও গাছ বইয়া হামাজ কবি সাহেবের সবটা দেখে এর বাদে আবার বাদে লিখেছেন বাবা কিতা বললাম দেখলা তো আরবার জিকেন দেখলা তো আরবার জিকেন কেন লিখতে একটা কৌশল তোমরা দেখো আল্লাহ কিছু বন্ধ হলে আল্লাহ দিকে আল্লাহ দেখুন না আল্লাহ
কইব সুবহানাল্লাহ আহমদ বাবু হিসাবে দেখলাতে আর বার দিকাইলে দেখলাতে দিকাই নও কারণে যে আজকে এমনে যদি বাজনারে হরে ইয়া দিলাইতে বাজনার মন কষ্ট আইতো ও আমি তান্দে জিকাইয়া তান্দে বার করিয়া দিবার একটা উসিলা বাবা কিলা বিচার করলা সাহ বাচ্চা আইলি যে ঘুরে তো আর বেড়তে বার করতাম বাড়তাম না তো বাগরে ডাকিয়া নিয়ে একটা না দোল্লা মারে হাত দিয়ে সোল মারল আহমদ মাত্র ১৩ বছরের এক বালককে আল্লাহর ওলি আহমদ কবির সাথে বিদায় দিলাই বা বিদায় দিবার সময় বল বেটা যাও চিন্তা করিও না আমি তোমারে আল্লাহর হাওলা করলাম বাবা আমি আশা করিয়া এই জমিন আল্লাহ তোমারে বহুত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়া পাঠাইছো এই জমিনের মাঝে আল্লাহ তোমার দ্বারা হিন্দুস্তানের জমিন ইসলামের পতাকারে উড্ডীন করাইবা কই হু ইয়ামন আর কই হিন্দুস্তান হুজুর আপনার লগে আর জীবনে কোনোদিন দেখাইবনি না বাবা এই দুনিয়ায় তো আমার লগে দেখাইতো না তবে যদি কোনোদিন কোন মহা মুসিবত বলি যাও মুরা কবর হালত বইয়া আল্লাহর নাম জিকির করিয়া আল্লাহ রে ইয়াদ করিও স্বপ্ন যুগে আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই সমস্যার সমাধান করিয়া দিলাইবা ওদিন আল্লাহ রাসূলের ইস্তেহারার নিয়ম ওই ইস্তেহারার নিয়মটা রে আল্লাহ করি বুঝাইয়া দে আমার ভাই হল বন্ধু হল বিদায় দিলাইলা দিলাইবার সময় জিকাইলা সাজলাল সাবে সাব কই যাই মু তাখম কই খাই মু কই কিলা জীবন দেইব কইলা বাবা কিচ্ছু কইবার নাই চিন্তা করিও না আল্লাহ রিজকের মালিক আল্লাহ রিজকের ব্যবস্থা দিবা তাওবার ব্যবস্থা দিবা তবে কই যাইবা যে কইছে কোনো ঠিকানা নাই আমার কাছে সামান্য সম্পদ আছে মদিনা মুনাওয়ারা তুলে জিয়ারত করিয়া বাড়িবার সময় নবীজির রওজা শরীফের কিনার আছনে সেটা মাটি আনছিলাম ও মাটি গুলা তোমার কাছে দিলাম জীবনে যত জায়গা দিয়া যত রাত্রি যে অবস্থান করবাই যে জায়গা তোমাই বা ও জায়গার মাটির লগে মাটি মিলাইয়া গ্রান হুঙ্গি ভাই যদি দেখো যে ও জমসার মাটি আর ও মাটি মিলই গেছে বিশ্বাস রাখি আল্লাহ তোমার মৌত পর্যন্ত এই জমিন রাখি লাইব আর এমনকি কিয়ামত পর্যন্ত এই জমিন তুলে তোমার কবর আল্লাহ সালা তুমি এই কুলগো মা তুমি গালি দেখি না না কি টুন্ডা টুন্ডা বুঝিয়ে রে ভাই আমরা আল্লাহ ধর্মীয় পরিচয় দিয়া কত দামি বানাই বিরতই রান যাব আমার ভাই এখন বন্ধু এখন শাহজালাল সাহেবের কেরামতি প্রকাশ হওয়ার বাদে শাহজালাল সাহেবের সামনে দেখো একজন মানুষ আসলা এরা আল্লাহর মকবুল বন্ধু হল আসলা শাহজালাল সাহেবের এই কথাগুলা হওয়ার বাদে তারার ইচ্ছা গেল আহমদ কবি সাহেব হইলা সাহ যদি বিদায় দেন তাইলে শাহজালাল লোক কান আমরা তুলি লইতাম সাইয়া আল্লাহ একজন একজন করিয়া ইয়ামনের এরিয়া পর্যন্ত মুখইলা ১২ জন কয়জন ১২ জন ১২ যদিও মতভেদ আছে কেউ কইছেন ১৩ জন ইবনে বতুতার বর্ণনা অনুযায়ী ১২ জন ১২ জন বা ১৩ জনের কাফেলা ইয়ামনের বাচ্চার বাড়ির সামনে দিয়া যাওয়ার পথে কিছু মানুষে গিয়া খবর কইলে ইয়ামনের বাচ্চা রে বাচ্চা যাবো না বাচ্চার মন গেল হাসা করবি না পন্ডবীর পরীক্ষা
তারা কয়জন বলে 12 জন বলে 12টা গ্লাস শরবত কিল 12 গ্লাস শরবত কিলিয়া কইলা যে সাজলার নামে দিন পিসা তিন গ্লাস আমি দি বর্তনে গিয়া 20 আমি আর তো শরবত মাই তে খাইলেও 100 লই দিতে আর জায়গা 12 জনের 11 জনে গ্লাস সামনে লিয়া সাবর ফিকাত আল্লাহর ওলি হইলা বিসমিল্লাহ করি পান করো ইয়ামনের বাচ্চা হইলা শাহজালাল সাহেব পান করো কম আল্লাহর ওলি গ্লাস আত লইয়া বা পানি পাত্র আত লইয়া কোন ইয়ামনের বাচ্চা আসাউ হানি খাইলুনি মেটা কইজি খাইলক তিনবার জিকেন যাসাউ পান করি লইমুনি তিনবার ইচ্ছা হইলে যে পান করো শাহজালাল সাহেব কইলা তাইলে আমি বাসি গেছি আমি তিনবার দিকাইছি অনুমতি লইছি হয়তো ই ফুটাইন আল্লাহ আমার মতো এক মানুষের লাগে নিয়ামত বানাইয়া দিলাইছেন কিন্তু যদি অন্য কেউ কোনো ক্ষতি হয়ে যায় তখন আমার দুশ্চিন্তা না জানো ফুটাইন পান করিলাই গলা কাটা মুরগির মতো ইয়ামলর বাচ্চা চকুর সামনে চটপটাইয়া মানুষের সামনে মারা গেল ইয়ামনের বাচ্চা সাহেবজাদা শেখ আলী ফাওয়ার মাঝে ধরিয়া অনুরোধ করেন সাহেব বাবার মাফ করে দিল কে আমার বাবার জীবনটা দিলে দেখা কইলা বাবা আমার কিচ্ছু করার নাই আমার কিচ্ছু করার নাই আমি তিনবার দিকেছি তিনবার আমার অনুমতি দিয়েছেন খাইছি এখন যদি না খাই চাইলে আমি বন্ড ফির প্রমাণ হইব ও আমি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তোমার খান তুমি করো তোমার বাবার খান শেষ শেখ আলী উঠে হইলে খাব ঠিক আছে বাবু যখন আর ভিডিও পাইতাম না ই আমার বাচ্চা এই আমার তো সামনে সবটা ভালো ইয়াছে না আপনার লোক তো সাজলাল সাহেব বুঝলেন না ও শেখ আলী তুমি আমার লোক ধরিয়ে না বাবা তোমার অনুমতি দেই তুমি এক কাম করো নিয়া বিচার বিচার নিয়া শাসন করিও মানুষের উপরে জুলুম করিও না সুন্দর করিও সংসার জীবন চালাইও শাসন করিও শেখ আদিয়া শাহজালাল সাবর অনুরোধ দুনিয়া তিন দিন পর্যন্ত রাজ সিংহাসনের মাঝে দেশ চালাইলা সাইলম বা দিনার নিজরে কন্ট্রোল করিয়া রাখতা বললা না কইলা রে এই জমিন আমি বাদশাহী কইয়া কয়েকদিন বাসি উয়ের বাদে আর খেয়ে আমার নাম দাম লইব খেয়ে লইত নাই এছাড়া আমি এক কাজ করিলাই এই দুনিয়ার বাদশাহীর লাথি মারিয়া শাহজালাল যে ফতে গেছেন ও ফতে যাই কি যদি ভাগ্য চক্রে শাহজালালের লগে দেখা হই যায় বাকি জিন্দগি আল্লাহর ওলির লগে কাটাইয়া আমিও আল্লাহর গুলামির মতো জিন্দগি করতে চাই ও তিন দিন ধরে আইয়া সাইলম বাদি আমি আপনার লোক আল্লাহর গুলামির দিন আমি দাঁড়াবাই আইলে আমার তিন রাই থাকবে আমি বাট্টি করি অঞ্চলে ভালো লাগিয়া বহুত দূরই আইন বেজারিন কিন্তু বহুত ঘটনা ঘটছে শেখ আলীর একটা পরিচয় আপনারা দিন মনে করিয়া শেখ আলীর মাজার পিঞ্জার জানেন ইয়ামনের বাচ্চার সাহেব যেদার মাজার সিমেন নানি হ্যাঁ শাহজালাল সাহেব জিয়ারত করছে ও তো শাহজালাল সাহেব মাজার শরীফ ও উত্তর দক্ষিণ নানি ভাই ও একেবারে সুজা ফুবর গ্রে গিরি লাগাই যে মাজার সুজা ফুবর গিরি লাগাই মাজার ইয়ামনের বাচ্চার সাহেব যেদার শেখ আলীর মাজার সুবহানাল্লাহ দুনিয়ায় জমিন দিয়ে লাতি মারিয়া আল্লাহর গুলামের জীবন দান আমার ভাই এখন বন্ধু এখন আইতে 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 দীর্ঘদিন সফর করিয়া শাহজালাল মুজাররদিয়া মনি ভারতের জমিনে তখন সারা হিন্দুস্তান দিল্লির জমিন আইয়া যখন হাজির হইলা নিজামুদ্দিন আউলিয়ার কাছে খবর গেল নিজামুদ্দিন আউলিয়ার খবর হইলা তার কাছে নুরি দখলে বক্ত হলে গিয়া কইলে যাও শাহজালাল নামে কম বসিয়া ফির সাহ আইসি জামুদ্দিন আবিয়া কইলে হাজার কুরফি নিনা বন্ড ফির পরীক্ষা করে নিতে হবে বাদ কিছু না
দুটো বাটায় গুছিলা বাটার এক সাইডে দিয়া তুলা হতে গেছি আর এক সাইডে দিয়া আংরা একটা আগুনের জ্বলন্ত আংরা দিয়া বাটা লাগাইয়া একটা দিন যে হইলে আগুন নিয়েছিল আর বাটা লাগাইবার সময় আগুন যে হইলে আগুন তুমি তোমার সাইডে থাকিও তুলার কোনো ক্ষতি হইল বিচারও পয়সা পাওয়ার কোন চিন্তা নাই আর চিন্তা নাই আমরা দেশে কিছু কিছু পত্র করলে বিচারের নামে শেষ খাইনি একদিন আমি বেটার বল লোকে চিতার লাগে বিচার দেখছি তো মানুষের বোন লোকে গুসা করলে খালি রাগে গুসা বোন লোকে যখন গুসা করছি আর ওই সময় বউ সামনে আর বিলাইয়া মিয়া মিয়া হইয়া হেখানি পুইছে আর বিলাইও আর তা বার রাগা পাইছে না চার খান দিয়ে এখন বউরে তো কিছু কইতে পারে না ও আটটা তোর বলে চাইছে সে নিয়ে খান লইয়া তুমি আসে মাইবার রাগা জানোর জ্বালা দৌড়িয়া গিয়া খান্ডা আছিল ড্রাম একটা আলহাত্রার ড্রাম কবুতি আনিছে ড্রাম আমাইয়া তো অন্য এক বিপদ বাড়ি খাইয়া এখন আলহাত্রার ড্রাম আমাইয়া চুটাইছে বুল সন্তরে উঠছে বালমারি গোত্রে জ্বলিয়া নে দিছে দৌড় গরুর একটু নাচ আছে তুলা হতলে রাখা উপায় দিয়ে দিছে আর যখন থার লগে আলহাত্রা লাগাই তুলা লাগাই নিলে কি খাবো নক দৌড়াইছে দিদালা খালি বারে না শুন বেটিয়ে রান দে চুলা থেয়া দৌড়িবার জায়গা পাইছে না সোনার খান্ডা মুখে আর তুলা মুখে আনলে তুলা উলা নিয়ে চুলা খান্ডা দিলাইছে আগুন তুলার জেনে লাগছে আগুন দৌড় কমবো না বাড়বো এমন আগুন লাগছে এখন তার লাল বাসাই তো করি এত দৌড়ে লোক ইয়া আগুই নে দৌড়ে উঠি গেছে চালে দি চাল আছিল চল চাল আছে চলর চাল ইয়া দেখলে চালর ইসে উঠছে সারা বাড়ি থাকে এ ঔসাল তো নে ভাল মারিয়া ঔসাল সাই সাল আছে সাইর বাড়ি থাকে এক ঘন্টার ভিতরে সারা সাইজে বাড়ি জ্বলিয়া সানিয়ে সাইজ বাই সাইজ জোর জ্বলছে এর মাঝে তার গরম জ্বলছে মানুষে ইয়া কই রিকি তবে আজকে কোনটা বাইলে তোমরা সাইজ বাই একসঙ্গে আগুন ও সময় তার বলি উঠিয়া করে বুচ্চলি আগুন খেয়ে লাগাইছে যে না যে তোমার বাইয়া বিলাইলে মাসাই আর অজ্ঞ শরীরে আগুন লাগাইয়া উঠিয়াইবার হতো এখন নীতি নবাই তো পায়া কারণ মানুষের কই না মারিয়া আসিল কি দা করবে এক কাম করিও বা তুমি আগুন দরানি গাইছ তুমি তারা তিন গুর গৌর সন্ধান বানাই গেছি এখন একটা লাইন একটা চুলা লেছি না আমি জানি বিচার করে আপনারা এটাকে পিতা কইছেন সানি বিচার করি আরবার বিচার করাইছে আরবার বিচার করাইতে করাইছে আপনারাও বিচার করবে আমি একজন বিচারি হায়ানি তার মনে আছে এক বেটা আছে হু গাছে তেরা এগারো দাস দিন এই বিশ্বাসটা তার মানুষ হইল তোর ভাই আইনচল লোকে বিচার বেটা তুই জানি বিচার বলে তুমি তাই তো সারা কাল মাংস কইলে আমি কি নগর বানাইছি গেছে বিকালে গেছে কি ওগুর বাড়ি সাজা বাড়িতে নেব আজকে বলি না লাভে টাকা হইতো না আইছি বলে বসে আছি মা আছে দিনছে বসে
O zaman geldi. Sadar öyle bak ayo. O bitti. Çıkar masiyedir. Tümü mazhar kırabiyedir. Kitare baba mamlat koyuyla böyle sasa abdül koyuyla. Mata tülüse usi. Az bunlu ge zalmi kaydı ge bilayı ge hesu. Allah bilayı duruyor ge borsi. Al-hatra dramu. Kontone ge se tula. Tula 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 t
সারা বিচারি আগল হয়ে গেছে তার বেটা তো তেলা ভাষা দেয় আর মাসর বেটিয়ে খালি নন্দা আটকা না বিচারি আগল বুঝিয়ান দেখেন কি দাওয়া তোমার মুখে আইসে আসি ও তুমি মানুষের দেখেন হো বেটি আপনার কিলা কত মিলা বললো আপনি তো আইসেন মাল্লা করছে না বেশি বড় বিচার নাই যে গৌর খান জ্বালাই দিছে তার বাইয়া করে জ্বালাই দেয় আপনি বলে খুব কিলা গরজন ও সারা বিলাই ঘটনা হয়েছে পার বাধ্য করি না সার বল আপনারা রায় কিতা দিছে রায় দিছি হে বিলাই যে মারিয়া বারোটা বাজাইছে বিলাই বারোটা বাজাইছে তোমার বিলাই কয়টা একটা একটা মুরব্বী যা বল আপনারা উঁচু সাইড করে বিলাই কয়টা একটা অর্ধা সাইড বাইর বিলাই একটা সাইড বাইর বিলাই একটা হইলে এক বিলাই ট্যাঙ্ক সাইডটা মনে করো আপনারা সাত ট্যাঙ্ক দেখা নিকা নে বাড়ি 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 মনে করছে আপনারা বিচার করো আমি যেখান বুঝছি তার বাঙ্গা ট্যাং যেখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
salli ya sayyidina আমি সামান্য সংক্ষেপে শুধু মনে করাইয়া দিতাম যাই শাহজালাল সাদি জমিন আইলা আবার বাদে আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেন যে আমার মনে করি দিবার ধারাবাহিক ভাবে কিভাবে সিলেটাই দান করিম এর বাদে যখন ইসলামের দাওয়াত রেই জমিনত দিলা আল্লাহর বান্দা জীবন ত্যাগ করিয়া ইসলাম রেই জমিনের মাঝে প্রচার করিয়া আল্লাহর জমিনের মাঝে দিনের যে প্রচার আর প্রসার করিয়া গেলা সত্যি করি খুব কাজান ই খাস গিলা করিয়া আমরা লাভ করিয়া দিলা না ক্ষতি করিয়া দিলা মাতক তো লাভ না ক্ষতি আতুলিয়া হোক লাভ না ক্ষতি লাভ না নি আল্লাহ আমরা দূর দুনিয়া চর্চা দিলাইছে কিন্তু যদি আপনার ইমান আল্লাহ না দিত হোক আপনার কিছু মূল্য আছে মাতক তো এলে সবচেয়ে বেশি মূল্যবান কিতা পাইছি ইমান পাইছি ধর্মীয় সবচেয়ে বড় পরিচয় পাইছি শাহজালাল সাদি দুনিয়া যদি খেল দেখাইতো দুনিয়ার মানুষ ও শাহজালাল জমিন অত কষ্ট করলা বিয়া সাদি খেলে করলাই না শাহজালাল সাহেব জবাব দি বাবা বাবা বল রে আমার আল্লাহ পুরুষ বানাইয়া দিছিল পুরুষ হিসাবে যত জাতর নিয়ামত দরকার আল্লাহ সমস্ত নিয়ামতের অধিকারী বানাইছি আমি বিয়া করলে পারতাম কিন্তু আমি শাহজালালে বিয়া করলাম না একটা কার আমার দিলের মাঝে আইল আমি বিয়া করলে বিভিন্ন লোকে সময় দেওয়া লাগবো সংসারে সময় দেওয়া লাগবো বিবি বাচ্চারে সময় দেওয়া লাগবো এই সময়টা যত বেরিব এই সময়ের ভিতরে যদি আমি কিছু বিধর্মী মানুষক লড়ে কলমা পড়াইবার সুযোগ হয় তাইলে আমি দুনিয়াতে কিছুদিন সুখ শান্তি না করিয়া যে মানুষগুলারে আমি কলমা পড়াইব এই মানুষগুলারে কলমার খাতির হয়তো আল্লাহ দুজক তোলে মাফ করিয়া জান্নাতি বানাই দিব আমার ভাই হল বন্ধু হল শাহজালাল মৌত পর্যন্ত আল্লাহর দিনের কুটিরে খুব মজবুত করিয়া দরিয়া কিয়া দরিয়া সালাইয়া এই জমিন কিনে গেলা পাশাপাশি আল্লাহর বলির লগইয়া আমরার মতো কিছু হতভাগা দুর্ভাগা হল পূর্বপুরুষ পূর্ব মহিলা হলরে ইসলামের ছায়া তুলে আশ্রয় দিয়া আমরা যে নিয়ামতের অধিকারী বানাইলা ই নিয়ামত অর্থাৎ ই দিন বা ইসলাম সম্পর্কে আল্লাহ সাক্ষী রাখিয়া বলতো যে আমরা কোনো সন্দেহ আছে নি জেলা নবীর সাহাবি হলর দিন ধর্ম আছে জেলা নবী যে দিনের প্রচার দিছেন ই ধর্ম ই ইসলামটা আমরা পাইছি না পাইছি গ্রাহকে পাইছি না পাইছি না যে কুরআন শরীফ আল্লাহ নবীর যে আল্লাহ নাজিল করছিলা যে কুরআন শরীফের সামনে রাখি আমার নবীর দিনের দাওয়াত দিছিলা ই কুরআন শরীফ আমরা পাইছি না পাইছি তোকে পাইছি নি যে ধর্ম তাকিয়া নিজের জীবনটারে সফল এবং সার্থক করিয়া সাহাবা ইকরাম আজমাইন অকল তুমি এই চলে বিদায় নিয়া তারা রে সার্থক জীবনের অধিকারী বানাইছেন ঠিক আইজ যদি 800 বছর বাদে 1000 1500 বছর বাদে আমরার মত হতভাগা দুর্ভাগা হলে যদি শাহজালাল সাহেবের উসিলা যদি ইসলাম পাইয়া থাকি তাহলে আমরারও কি সফল জীবন বানাইবার সুযোগ আছে নি না নাই আছে তো আছে নি না নাই আমরারও সেই সুযোগ আছে তো আছে যদি আল্লাহ আমরা এই সুযোগটা দিয়েছে ধর্মীয় পরিচয়টা যদি আমরা পাই দিছি তাইলে আমরা এই ধর্মীয় পরিচয়ে আমরা মূল্যায়ন করার দরকার নেই না দরকার নেই শোনাও এন মাতকা দরকার নেই আল্লাহর বাস্তে জবাব দেবকা মৌতর সময় আপনার ব্যক্তিগত পরিচয়টা বেশি দামি হইব না ধর্মীয় পরিচয়টা বেশি দামি তো ইবার সময় আমারে আপনারে কবর তৈতে সময় কিতাব হইয়া তৈবা জি বিসমিল্লাহি রাসূলিল্লাহ ওহান হইয়া তো তৈবা এই পরিচয়টা ব্যক্তিগত পরিচয় না ধর্মীয় পরিচয় কয় বলা যাওয়ার বাদে আমার এক রিস্টা হলে যে কেইবা মার রব দুকা আমি জবাব দিম মানে প্রাইম মিনিস্টার বাংলাদেশ বাংলাদেশের প্রেসিডেন্ট আসাম আমি শুনাম অনুভূতির কাছে কামিল শুনাম আরো বড় কোনো পরিচয় দিয়ে কামে আইবে
সত্যি করে হত্যা কবরে আমার ধর্মর পরিচয় দেওয়া লাগ মিন্না লাগতো না আর ধর্মর পরিচয়ের মধ্যে সবচেয়ে বড় যে খামি একটাই হলো তাওয়াক্কুল একটাই হলো আল্লাহরে ভয় করিয়া আল্লাহর উপরে নিজর ভরসারে রাখিয়া জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহরে ইয়াদ করিয়া যখন আপনি জীবন চালানি যাইবা আল্লাহর ভয়ের জায়গা দিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া যখন আপনি নিজের জীবনটারে চালাইবা তখন আপনার এই জীবনটাই সফল এবং সার্থক জীবন এই জীবনটা ওই জান্নাতি জীবন দূরে হন সুহান ময়দানে মাসের যখন আপনার উঠাই দিব তখন আপনার এই ধর্মীয় পরিচয়টা আপনার নবীজির কিনারাতে পৌঁছাইয়া দিব আল্লাহ চাহে তো নবীজির খাতিরে আল্লাহ জান্নাতি বানাইব সুহান আমার ভাই হল বন্ধু হল আজকে মুসলমান হল বড় দুর্দিন বড় নির্যাতিত বড় জুলুম ও শিকার গতকালকে আমি ইন্ডিয়াতে নেওয়ার কথা কয়েক হাজার মুসলমান মানুষের দোয়া শেষ আমি যে মাহফিল দিছি ইদায় দিয়ে আপনার আর খুব সুন্দর ধর্মনগরটা নাম ছিল ধর্মনগর তুমি 1500 কিলোমিটার দূরে ত্রিপুরা রাজ্য আমি ঘুরিয়ে যাওয়া লাগছে হো করিমগঞ্জ সুতারকান্দি বোধায় উনি আল্লাহ শুক্রিয়া মুসলমান নকল যথেষ্ট আল্লাহ আমরা শান্তিতে রাখছে আর নাইলে ইন্ডিয়াতে আজকে মুসলমান হল যে দুর্দিন নামিয়েছে আর এই জমিনে আল্লাহ ছাড়া মুসলমানদের সাহায্য করে রাখেও নাই ও ভাই মার গেটো গেলাম মার বুকুর জেলা বাচ্চাটা নিরাপদ থাকে আল্লাহ আমরা মাতৃভূমি তোলে আমরা নিরাপদ আছি ঠিকই না আজকে আমরা কোনো জাতির বই কোনো চিন্তা আছে না দুঃখিত যে আমরা দেশের মানুষ সত্যি আসলে আমরা দেশের মানুষ খুবই ভালো আমরা দেশের হিন্দু ভাই বা অন্য ধর্মাবলম্বী মানুষ সকল আছে এটার কোনো চিন্তার কোনো কারণ আছে না মাতকে কোনো কারণ আছে নি কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ আমরা কত স্বজন পিছিয়ে আমরা সোলা দিয়া হই কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলমানের যুবতী মেয়েগুলোর দরিয়া নিয়া এরা দর্শন করিয়া রাস্তার টুকরা টুকরা হয়ে গেল মসজিদের ভিতরে নমাজরত অবস্থায় মসজিদে আগুন জ্বালাইয়া হতা কত দূর আল্লাহর কাছে সাহায্য সাকবা তবে আমার কাছে একটা জিনিস লাগছে যে আজকে আমরা পিছনে আমরা এত গজব আমরা পিছনে এত বিপদ আবার কারণ থাকি আমি নিজে নিজেই সব করিয়া দিয়েছি একটাই কারণ আজকে আমরা মুসলমান হলে আমরা ধর্মীয় পরিচয়টারে আমরা পিছিয়ে ফেলাইছি আমি না বন্ধু আপনারা কিলা মনে করবা আজকে আমরা প্রত্যেকটা কাজের মাঝে আমরা ধর্মীয় কাজে আমরা পিছনে ফেলাই আমরা ব্যক্তি কাজটারে আমরা সামনে আনি আমার খাইতে সময় ধর্মীয় চিন্তাধারা হরাই গেছে কিনতে সময় ধর্মীয় চিন্তাধারা হরাই গেছে বিয়া শাদি ধর্মীয় চিন্তাধারা হরাই গেছে আল্লাহ নামে কোনো কাম করাতে গেল আওতার দেখা যায় ধর্মীয় চিন্তা হরাইয়া কিনা মানুষ দেখাইতাম ওটার চিন্তা দেখছে ঠিক না ঠিক না বৈঠলর বৈঠল সত্যি করে কথা আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা ধর্মীয় নিজে ঠিক রাখিয়া চলার দরকার আছে মিলালে শোনা ভাই মাতুকা দরকার আছে নি আল্লাহ আসতে ওয়াদা করো আমরা নামাজ কাল আইস্তনে করতাম না করতাম দূরে আতুলিয়া হোক ইনশা আল্লাহ আল্লাহ যারা আতুতে না তুমি দেখবে দূরে হোক ইনশা আল্লাহ আরো দূরে হোক ইনশা আল্লাহ আইস্তনে আমরা দ্বারা আমরা কোন মুসলমান অন্য ভাইয়ের ক্ষতি হইতো না রাজি আছে নি দূরে হোক রাজি আছে নি আমার হাত দিয়া পাও দিয়া মুখ দিয়া চোখ দিয়া আমার কোন বিষয় দিয়া আর এক মুসলমান ভাই কোন জাতির ক্ষতি হইতে পারে মাতকা মাতনি আইস্তনে হিংসা বাদ দেখতো আল্লাহ আপনার আল্লাহ যেন আমরা কবুল করেন শান্তি মনে নমাজ কান করেন যেন আজকে আমরা মুসলমান হলে ধর্মীয় পরিচয়টারে বহুত দূরই হরাইয়া দিয়া বিধর্মীয় গুলোর চর্চা বিধর্মীয় গুলোর রীতিনীতি আমরা মাঝে আনিয়ে লালন করা শুরু করছি যে কারণে আমরা রূপে গজব আমরা ঠিক নেই না ঠিক না আজকে এই ধ্বংসের মূল্যে কারণ একটাই আপনি অবাক হইবা আমি তো আল্লাহ মানুষ
এর বাদে আমার আল্লাহ দেখতার জয় হয়েছে, আমি দুনিয়া ঘুরাব মানুষ। আমি দুনিয়া ঘুরে কয়েকদিন আগে দুবাই গেছিলাম, আমি একসপ্তাহ লাগবে মনে মনে গেছিলাম যে আরবি একটা দেশ দেখিয়ে বিশেষ একটা কিছু খুঁজিয়া লই যাই ক্রব্দি সমুদ্র ভারে দিয়ে গিয়া যে আমি দৃশ্য হয়ে গেছি। দুইজন এখানে রবিবার পড়ছে চকু তার দিলে মুসলমান গাইতে ভুলিতে উলঙ্গ ইয়া গোসল আরবি দেশ। বুরুজ খলিফার খান্দার যদি আপনি যাইন আপনি শর্মে মুখ লুকাইতে হবে। আমার কথা বিশ্বাস করেন না যারা দুবার গেছেন বা যারা আছেন শিক্ষক এই হইল মুসলমান। আমরা সৌদি আরবের বলি জামাই যেত এবং নিজের দেবে হালাল নাইট ক্লাব বানাই বেটাইনতে বেটিনতে নাচিবা মদ খাইবা জিনার কাম করবা এটা হালাল নাইট ক্লাব। আজ জুলা পিছু এক জানুয়ারি কত বছর হজার সফর দেখে আইছেন যে জেদ্দাত সমুদ্র পারে হোক দুবাই লাখান একেবারে হোক পরিবেশ অর্থাৎ বিধর্মীয় পরিবেশ আনিয়া বেটাইন বেটিন করে বিনোদনের জায়গা বানিয়ে। আর যদি জানেন যে টার্গেট করছে সৌদি যে জেদ্দার যে টাওয়ার করত বুরুজাল খলিফার তুমি আরো ইচ্ছা বানাই 1 কিলোমিটার লম্বা একটা টাওয়ার বানাই জানেন 1 কিলোমিটার লম্বা একটা টাওয়ার উঁচা টাওয়ার বানাইতে সৌদির যে টার্গেট করছে ও তা প্রতিযোগিতা লইয়া তারা আসছে মুসলমান হলো দিন আমার নবীর উসিলা আর আল্লাহর গরর খাসিরে আজকে সারা দুনিয়ায় আজকে আল্লাহ সম্মানই বানাইছে মুসলমানই পরিচয় বাদ দিয়া কিহুদিন আসারা খ্রিস্টান বৌদ্ধ তার পরিচয় দিয়ে আমাদের মাঝে ধরা শুরু করছে যে কারণে যে আজকে মুসলমানের এই দুর্দিন লাগে আশ্চর্য লাগে। আব্দুর রহমান সুদাইসি সাহেব সারা দুনিয়ায় সফর করছিলাম সাংবাদিকে ফিরিয়া যাওয়ার বাদে জিকাইছি যে আপনি বিশ্ব বরণ একজন ইসলামিক চিন্তাবিদ আপনি সারা দুনিয়া সফর করলা খুব কাছাই আপনার ব্যক্তিগত ইমেজটা সম্পর্কে আপনি কিছু খুব তখন আল্লাহর বন্ধা উঠিয়া কইছিল আল্লাহর বন্ধা উঠিয়া কইছিল ইউরোপের দেশ মুসলমান নাই কিন্তু ইসলাম আছে আর এশিয়ার দেশ ইসলাম নাই কিন্তু মুসলমান আছে এবার অর্থ কিতা বুঝছেন ইউরোপের দেশ মুসলমান নাই কিন্তু ইসলামের কাম হইল মিশা মাথা ইসলামের কাম মুসা মাথা ইসলামের কাম মানুষের চোখ ইসলামের কাম ইউরোপের দেশে যে আপনি এয়ারপোর্ট গেলাম উনি খ্রিস্টান মানুষের দেখুন বলে ভাই বাস কুচি থেকে আছে আমার বলির বাসা ছিল না পারলে আমার একটু সাহায্য করতে একজন খ্রিস্টান মানুষের এত যদি সময় থাকে বিনা পয়সায় তার গাড়ি দিয়ে আপনার নিরাপদে নিয়ে আপনার বলি গুরু নিয়ে যে ব্যস্ত লেগে অপেক্ষা করবো আপনি শুধু তার ওখান তখন করতেন আমার পুত্রার ঘরের তালে ভাই ঘরের পুত্রীর ঘরের পুত্রা নিয়ে গেছি আচ্ছা
এদেশে ইসলাম থাকার কথা, এদেশে ইসলাম নাই, আর যেদেশে মুসলমান থাকার কথা, এদেশে মুসলমান। ইউরোপ খ্রিস্টান হলোর গেছে, মুসলমানের সব কালচার গেছে, জান থাকতে ভিসা মারতে না, জান থাকতে মানুষের ক্ষতি করে না, জান থাকতে মানুষের জানোর উপরে হামলা করে না। আর আমার দেশে তোমার সাল্লাহ সোনার বাংলাদেশ আবদুল্লাহ মনির রাজা যাইতে কিল্লার নিরাপদে এই বাইন না হয়ে দিন বিষ্ণা তো কাজ আমি করতে আসেন না। আবদুল্লাহ আপনি করতে পারো তারিখ জগন্নাথ কীর্তনে মাফিল করি আবার করতে আমার পয়সার মাঝে আমার ফ্যামিলি, আমার ড্রাইভারের ফ্যামিলি, আমার লোকে টান ফ্যামিলি, গাড়ির কাম করে যে হিবেটার ইঞ্জিনিয়ারের ফ্যামিলি, আমার গরজ একটা এতিম বাচ্চা, এতিম বাচ্চা কিন্তু ছোটমোটো মাদ্রাসার খাদিম, মাদ্রাসার দারুল কেরাত ফুলতলি সাগর ইসালে সব দারুল কেরাত কারি সোসাইটি তালামিজ আলিসরা মিলাদুল নবী এমন কোনো বিষয় নাই আল্লাহ সাক্ষী রাখতে হইয়া আবদুল্লাহের জরুরি একটা পয়সা আমি তার আমার পিতা মারিয়া রাখি রে আমরা মুসলমান সত্যি করে করতো, আমরা ধর্মীয় পরিচয়টা ঠিক রাখার দরকার আছে না? আমি আপনারা গেছে বেআদবি মাসে আর বেশি দেরি করেছি, তবে আপনারা এলাকাতেই আমি বড় খুশি হয়েছি। আমার আজকের কথা তুমি বহুত ভুল বিয়াতে গিয়েছি, আল্লাহ আসলে মাফ করে জানো, তবে মনে রাখো জানো যে আমরা সবচেয়ে বড় একটা পরিচয় হইলে আমরা আমরা মুসলমান। মুসলমান হিসাবে আমি জীবনে যা পড়ব, যা করব, যা খাইব, যা দেখবো সব তো আমার আল্লাহর দিনের কোনটার দিকে হইছে, ঠিক না? ঠিক না? আর তো আমার পর্যন্তর মাহফিলটা আল্লাহ তৌফিক দিলে আগে আমি মাহফিল লাগিনি, নমস্তে দিলে আগামীতে এই মাহফিলটা হইতো নি সব কতটা হইতো নি মাশাআল্লাহ হইতো এলে চারটা জিনিস লাগে দেখি চারজন মুসলমান ভাই আল্লাহ তো অভিক দিতে অর্জুন ভাই হইল আত্মা দেখতো প্যান্ডেল কোন ভাই মানুষের বেশি কিন্তু ই মানুষের শরীরের স্কিনের মাঝে আল্লাহ কোনদিন ক্যান্সার আল্লাহ রসুল্লে বেশি পছন্দ করতো মনে মনে করতে তুমি কি লাগাই আমার জায়গা তাইরে ভাই দুই সফর লাগি ময়লা কালা তিন দিন লিয়া পারো সিয়ের বাদে চল্লিশ কম ফেলে সেটা ভাই ঠিক আর বুঝিস না যে মনে করে কালি হত্যা ফেল দিয়েছি সেটা করুন আসছে তিন দিন আগে পারো ইসলাম ইন্ডিয়া তিন দিনে ইন্ডিয়া যাইতে লড়লে আজকে অন্য আশা করছি অন্য ডাইরেক্ট সিলেট আজ দুই দিন ওই যেগুলো লাগে সেটা করতে গরিব মানুষ আল্লাহ কবুল করত আমার হিসাবের নামটা কিটা জি জনাব আল্লাহ নাজিম উদ্দিন সাহেব দূরে হোক আমার হাদা জনাব আল্লাহ নাজিম উদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমা বংশের মধ্যে গানে মাফ করে দেও মার বংশের বাবার বংশ হৌরড়ির বংশের মধ্যে গান কবরের জান্নাত টুকরা বানাও আমিন আল্লাহ তোমার বন্দারে ইজ্জতের জিন্দেগি দান করিও হাসরের ময়দান নবী কামলি আল্লাহ লোক ধরাইয়া তান বংশের মানুষ লিয়া তান জান্নাত নিয়ে আমিন আমিন।
আল্লাহ তোমার বান্দার আওলাদের জিন্দেগির রোশন করে দিও ফুকা আমিন মাইক কে দিবা ফুকা রুশা কইল তো মাইক কে দিবা মাছিন না আল্লাহ মানুষ মিলে যাবে না সামনে সর আমার কি লাগে কি বল না আমার দাওয়াত দিস না ভাই আমার বেটা জানি তো এটা পাই দে তো দুইটা উঠে দেখা মুটা গাতা আল্লাহ তৌফিক দিতা দেখি আপনার ভাই কত মাইক কোন দিবা স্কিল লাগান ভালো আছে মাইক কোন ভাই দিবা দিয়ে খুব কা হে ইবাদ দিস রাখে ইয়া আল্লাহ বেশি দেরি হইলি আমি তো হইলু কত আপনি মাইক কে দিবা আপনার ভাই আপনার মাইক তো কত জায়গা যায় ও তুই তো এমন না আখামারি আমি তো মনে করছি মনে সত্যি কাছে এসেছি ছয় সাত হাজার টাকা যাইব এখন ভাই আসান তুলো তো আল্লাহ তো আমি দিতা আল্লাহ এখন তো আমি দেয়া তৈরি ইয়া আল্লাহ না ওদি কি দাঁত হরতাল না এমনি তো দেখি সিলেট শ্রীমঙ্গল নদীর গাড়ি ছেলে এমনি কি উন্নতাল মাইকুল কত এখন ভাই মহিলা হলো তোমায় গেছে না নালি বেটিনতে ফোন হন দিলে একবার আইবেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম হকায় বুঝুন ভাই আল্লাহ তোমারে বুঝুন মুল্লা মিলাইয়া দেও আল্লাহ তোমারে বুঝুন মুল্লা মিলাইয়া দেও হকা আমিন মাইকো ডরাইলে এমনি টেকা করি লোকটা দশ হাজার করে ফাটছে দেখি আপন ভাই কত করেন আসলে সান্দা গুয়াজ আছে আলাদা আমি বেটাইটা খাই মোর পারবার হইলো ডাইরেক্ট একশন দিলে দিলে নাই না এটা কিছু লজ্জত লাগানি লাগে আলাদা পয়সা দিতে হয় না সরকার দুইটা মেসরে ভাই দেখো করছেন তা নিয়ে দিয়ে না বা হারুন রশিদ চাপ দুই হাজার টাকা দিলে হয়তো আমার হবা হারুন রশিদ সাহেব হারুন রশিদ সাহেব জনাব শামসুল ইসলাম মেম্বার সাহেব শামসুল ইসলাম মেম্বার সাহেব আল্লাহ আমার ভাইরে তুমি দুনিয়া গরাতে ইজ্জত পড়াই দিও হুক আমিন আল্লাহ তোমার বান্দা নেক আসে হবে পুরা করে দিও হুক আমিন হুক সাইন দুই নম্বর তিন নম্বরে এগদালি গরু খে দিল কল গরু কইছি নিয়ে খান আমি এত কম নাই মনে হয় মুরগো লাগান কিছু না না করু না করু না জয়স এমনে যদি তুলিয়া দেখো তারপর চিল্লারে না মাথা হয়েছে কিতার হয়েছে ও ভাই লাঙ্গিদা কামরুল ইসলাম ভাই এক বস্তা সেলিম আহমদ কামরুল ইসলাম ভাই ভাই তুমি দাও গুমরা মাশাআল্লাহ আর সেলিম ভাই এক বস্তা জোরে তোমার হবে
নারে তাকবীর সলিম আহমদ সাহেব আমরুল ইসলাম সাহেব আল্লাহ কবুল ফরমাও আমার ভাইয়ের দুনিয়া গরাতে ইজ্জত বাড়াই দে তোর মুর্দিগান্ড মাফ করে দে হুক আমিন সিন্নির তুড়া তেল লাগবে বলে তুই বলতে কত গান মাত্র একটিন একটিন তেলের দাম 1400 টাকা শোনা ভাই কই যান ও আগো সাগলের বস্তার বদলাইছে সাবেক মাইকে শুনি তাও তেল দিয়ে হইতো না মাইক তো তাই মোল্লা সত্য নিজে শুনি আগে দিলা মাইক আপনি তো চাষি নির বুঝত তা দেখ চাষি কি না দেখ মজুমদার দাইবা সাহেব দাইবা সাহেব আগামী বছর দিবা বুঝতল লাগি টেকা বাসলে আমার মায়ের লিখে না 2000 1400 শাহিল আহমদ ভাই পোস্টার দিবা ঘুরে তোমার হবে শাহিল আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমা খুব তো আমিন মাশাআল্লাহ মোটামুটি হয়ে গেছে হ্যাঁ একদিন তেল দিয়ে আর কি তা করতে পারবো সে তো চলে গেছে টাকা 2000 তুই যে 8000 এর বাদে আরো 2000 বাইলে 10000 আমি 500 টাকা দিব সেটা নাম দিদা জলাল মিয়া সব 2000 টাকাই পাই নাম দিদা 500 টাকা দিব সৌরভে দিবা 500 দেয়া দিলে তোমার হবে নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা খুব তো আমিন মাশাআল্লাহ রে আব্দুল ভাই 2000 টাকা কইলে আমরা 10000 ও 10000 দিয়ে আমরা সিন্নির লাগি খাসি ও মুরগ ও গরু যেতাব ইয়া নমো সব তো ইয়োগন অনু গ্যাসি আল্লাহ 2000 মিলাই দিব আল্লাহ 2000 মিলাই দিব আল্লাহ 2000 মিলাই দিব আল্লাহ 2000 এর ভাইয়ের খান্দার গিরে সাম দে আল্লাহ সাহেব 1000 গিয়েছে আর 2000 কিছু কই গেলে দোষ কইলা কানাই দোয়া করিনি নাম কি দাম নিত্যেশ্বর মাদ্রাসার শিক্ষক তোমার হবে আব্দুল কাদির ভাই 500 করে রে কত 5000 নিলাই করে ভাই আব্দুল জিলা 5000 নিলা 500 ভাই আব্দুর রহিম সাহেব 1000 জিরো তোমার হবে উত্তরে আছে ওকে দিতে নিছে মানে 11 গেছে বুঝা যাক লাখ টিম বানাইছে পুরো নর ওয়া গুমরা না কথা শুনুন শানুর আমার চাপ নিতেশ্বর ভাষ্য দে আজ তোমার হবে আমরা 500 ভাষ্য করি সব ইনশাল্লাহ 500 ভাষ্য করি আমরা কয়েকজন ভাই আত্মল আল্লাহ তবে দিতা হোক কা কয়েকজন ভাই জমশেদ ভাই দুবাই প্রবাসী জমশেদ 5000 টাকা দিলে তোমার হবে নারে তাকবীর
জামশেদ মিয়া সাহেব সুন্নাহ জারি দিছে আলহামদুলিল্লাহ ওয়াসিম সাহেব গুমরা 500 টাকা নো ভাই নাম ভালো দেখা যাচ্ছে রে গুমরান কত 500 ইমরান আহমদ 500 ইমরান আহমদ সাহেব 500 টাকা ওয়াসিম সাহেব শালম সাহেব গুমরা 1000 টাকা দিল তো মারহাবা মাশাআল্লাহ 17 18 হাজার টাকা হাফিজ আহমদ সাহেব 1000 টাকা দিল তো মারহাবা 19000 টাকা কামাল ভাই নিতেশ্বর 1000 টাকা শেখ কামাল হোসেন সাহেব দিল তো মারহাবা 20000 টাকা কামাল সাহেব গুমরা 500 টাকা দিলেও তো মারহাবা 250 নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমা খুব তো আমি আরে ভাই 500 কইয়া 22 করতাম আব্দুল লতিফ 500 টাকা দিলে তো মারহাবা মাশাআল্লাহ ও ভাই নাম দিকা কামরান ভাই তুমি দাও গুমরা কামরান ভাই 500 টাকা দিলে তো মারহাবা সাড়ে ভাই সো কাটছে পোস্টার হই গেছে আর ভাই পোস্টার তো না আব্দুল খালাক ও সাড়ে 22000 আল্লাহ কবুল করুক সিন্নির ভাই এনজরা আপনারা সিন্নির ইয়া পিন্ডের কথা তো মুক্তসরে আপনারা বলুন একটু কষ্ট করি লাইনটা সুজা করে নোমান আহমদ সাহেব 500 টাকা নোমান রুমান রুমান আহমদ সাহেব 500 টাকা صلى الله على سيدنا ومولانا محمد وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله ان الله غفور সুমন ভাই 1000 টাকা দিলে তো মারহাবা ইয়া আল্লাহ তে 24 করে রাখতাম দিলে আল্লাহ 4000 টাকা দিলে শোনা ভাই জসিম ভাই 1000 টাকা দিলে তো মারহাবা 25 টাকা তাই আরো জনে 500 দিয়া আমাদের সাড়ে 25 নিছে দেড়শো 30 টাকা দিলে আমার খাবা সাইদুর ভাই 500 টাকা দিল তো মারহাবা ও জীবত ভাই নাম ইমন কত ভাই 500
Ya Allah, 27 bana ilet ya Allah, hatta tüm bana da dileydi çok bak çekildim. İlla tuhazen tine derliyem var, hatta zannı kitap var bu aslında. Raik gün mü içine, beni kun batı çıkıyor. Zahide ama çabuk kazak, direk otomar, şimdi koy. Şimdi koy. Niye ne konuşuyor? Ataş. Arı Allah duyum ile yedir o. Allah arı duyum ile yedir. Allah arı duyum ile yedir. Kitabı. Diye Allah razı olsun dedi. Onun yatırı da varsa niye Allah duyalar mı? Şimdi aşağı aşağı yavra saydım da yedir duyalar mı? صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أبا جبت ما ينقطع مل من غرفة جس شو الله جي عمل بلا تقول إذا نيجي أمر الدش بيفضل ما تقول دا يا غوري يا استدش نيلوكار গর্তনে বাড়িবার সময় যখন খুলবা যাইতা দরবার ঘুরি বাড়ানো উচিত না ফোনে মিশা আসা মিশা মাতি মাতি বাড়ানো উচিত কিলা বাড়াইতাম ডাইন ফাও গর্তনে বার করব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ফোকাস হবে বিসমিল্লাহি بسم الله توكلت على الله يا كن بابا فرتم كن باب نفون نما تيماتي نبول لغة دفع إيه كذا ما جاي خلوا لي بدل ما يصير هذا هذا جيت كذي ده كذا كي دور بار فلية بار سناه يعني منورا كن جامو أستنى أمرا باريك تسمع خلنا ملية باريك جام দুই নম্বরে যুবক করলে কি আল গরুকটা মাছ বন্ধ করিয়া মাছ বন্ধ দুই নম্বরে ইদানিং বেশিরভাগ মানুষের ক্যান্সার নামে একটা বেমার আর এই ক্যান্সার বেমারটা বেশিরভাগ এর কারণ তো যেসব মানুষে খারাপ ইয়া পেশাব করার অভ্যাস ই মানুষ ক্যান্সার বিমারী এটা আল্লাহ আছে আমরা ওয়াদা দিতাম আমরা কোনোদিন কুবে বসনে বইয়া বাউ বাইয়া পেশাব করতাম না বিশেষ করে খালাই আমরা কোনোদিন পেশাব করতাম রাজি আসেনি ইটা কইয়া দিতা হতো কত জানা আছে যে পেন্ট লাগাইছে ই বিপদে কি বিন্দাস করলে আর ই বিপদে ফরস করলে আচ্ছা লক্ষ বেশ করি আচ্ছা আল্লাহ ধন্যরে মদিনার মানুষ ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা Wow.
আলি সাইয়্যিদিনা আছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনা কিয়ামতে আশা রাখি শাফাআতে আশা রাখি কঠিন হাশরের মাজার আল্লাহ সল্লি আলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِن كُلِّ ذَنبٍ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ أَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا هُوَ أَيُّ اللَّهِ كَمَا كُنْتَ عَلَى سَيَّدِنَا رَبِّي اللَّهُ ذِي آيَاتِ وَأَيُّ إِنْشَاءَ এই মাইশোর একটা জায়গা দিন আমি তো কই না আমার ভালো লাগছে আই মিশন আজকে আমি আধা আনো তুই আমি আমার মূল যে টার্গেটে বসলাম আস্তা গলি গেছে এই সময় গেছে এই বলতে জানি না আমি কিটা এলো মেলো মারছি আমার উপরে বেজার হয়েছি না তো আল্লাহ তৌফিক দে তো আপনারা খুব ভালো লাগছে ইনশাল্লাহ আল্লাহ হায়াতে রাখলে আল্লাহ তৌফিক দিলে আই মিশন আমার লাইক দোয়া করবেন সব আমরা এখন লাইক দোয়া করতাম না নি বিশেষ করে দুনিয়ায় মজলুম মুসলমান আল্লাহ কবুল করতে হোক মিলেমিশে চলতাম বড়রে সম্মান করতাম সুখরে মায়া করতাম আমার সাফ কিবলার নসিহত না নিতাম শান্তি মনে নামাজ জানাই আমরা সত্তার উড়া উড়ি এর মাঝে নামাজও উড়া উড়ি দয়া করে শান্তি মনে নামাজ হন বলেন যান পরীক্ষা হয়ে যাতে হয়ে যান যে মানুষ নমাজ শান্তি ই মানুষ আল্লাহ দুনিয়া ফেরা চল লাগে শান্তি একটাই অনুরোধ করবো নমাজ আমি ভুল চলি যাবার মুরিদ আপনি ভুল চলি যাবার মুরিদ নমাজ পড়তাম না ইচ্ছা আমি মারতাম না ঠিক আছে স্যার বন্ডর ইয়া যদি বন্ডর মুরিদের যদি নমাজ পড়ে না তো তার নাকি তার ইয়ে খাটবো আমরা তো সত্যার মধ্যে সাইন বুড আছে আপনারা পীর মসজিদের মাঝে কোন বন্ডামি আসেন সুতরাং আল্লাহ আমাদের জন্য কোন বন্ডামি নেই না ঠিক আছে না আল্লাহ তো আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما